দেখেন ওই যুগের ফেরাউনগুলো কেমনে ইমানদারদের উপরে নির্যাতন চালাত, যারা ইমান আনত তাদের নবজাতক শিশুদেরকে ধরে ধরে জবাই করে ফেলত, যেন মানুষ ভয় পায়, যেন ফেরাউনের ভয়ে কেউ ইমান না। কিন্তু ইমানদাররা ফেরাউনকে ভয় পায় না কি আল্লাহকে ভয় পায়? ইমানদাররা কোনো ফেরাউনকে কোনো স্বৈর শাসককে ভয় করে না, ইমানদাররা আল্লাহর দিনের জন্য জীবন দিতে প্রস্তুত, বাতিলের সামনে তারা মাথা নত করে না। খাঁটি ইমানদার যারা, যারা অন্তরে খাঁটি ইমান লালন করে, এদেরকে যদি কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, এদের কি এরপরে এদেরকে যদি অত্যাচার নির্যাতন করতে করতে টুকরা টুকরা করে যদি জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য হুমকি ধামকি দেওয়া হয়, তারা কোনো ফেরাউনের হুমকি ধামকি এগুলোর তোয়াক্কা করে না। যারা আল্লাহর দিনের পথে কাজ করে এরা শহীদ হতে রাজি, তাও জালেমের সামনে মাথা নত করতে রাজি না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা, সারা জাহান তোমার গড়া, তোমার দয়ায় মোদের ধরা, সারা জাহান তোমার গড়া, তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন, কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী দ্বীপ জেলা ভোলা জেলার লালমোহন উপজেলার আনিচুল হক মিয়ার বাজার যুব তফসির কমিটির উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ষষ্ঠতম ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিবসের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক, আপনাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী খঞ্জ সর্দার বাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা তুফাইল আহমেদ সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট সাংবাদিক জনাব মোহাম্মদ মাহবুব আলম, মাহফিলের সম্মানিত পরিচালক আনিসুল হক মিয়ার বাজার জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মোহাম্মদ ফখরুল আলম সাহেব হাফেজাহুল্লাহ ওয়ারাহা, প্রোগ্রামে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, মাহফিলে এসেছেন অনেক বড় বড় ওলামা হযরত, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম, এসেছেন অনেক শিক্ষকবৃন্দ যারা মানুষ গড়ার কারিগর, মাহফিলে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহিদী জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দীন কায়েমের জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলেজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, ঘরে বসে পর্দার অন্তরায় থেকে যারা শুনছেন, শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় ভোলাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে, সেই মহান রবের জন্য শুকর গুজার হয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আজকের এই প্রোগ্রাম, আজকের এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। এই মাহফিলের সাথে যারা সংশ্লিষ্ট, যারা অত্যন্ত কষ্ট করে শ্রম মেহনত দিয়ে এই মাহফিলটিকে সাজিয়েছেন, বাস্তবায়ন করেছেন, এবং আমরা যারা মাহফিলে এসেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে দয়া করে মাফ করে তিনি যেন দয়া করে তার জান্নাত দান করেন। আমরা আল্লাহর দয়া চাই কি চাই না কথা বলেন, আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে? শুধুমাত্র আমল দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? নো, নেভার এভার। শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না যদি আমলের সাথে আল্লাহর দয়াও না থাকে। আল্লাহ যদি আপনার কাছে হিসেব চান আপনি আটকে যাবেন, কারণ নবীজি বলেছেন বা নৌকেশা উদ্দিবা, যার কাছ থেকে হিসেব চাওয়া হবে সে ধরা খেয়ে যাবে। তাহলে আমাদের হিসাবটা সহজ হোক, আমরা সহজ চাই না কঠিন চাই?
যদি সহজ হিসাব চাই তাহলে আল্লাহর দয়া লাগবে, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কিয়ামতের দিন রব্বুল আলামিন এমন একজন বান্দাকে ডাকবেন যেই বান্দা সারা জীবনে এত বেশি নেকির কাজ করেছে, এত ভালো কাজ করেছে, ফেরেশতা যেই লোকটার পাপের খাতা লেখাও শুরু করতে পারে নাই, যেই লোকটার পাপের খাতা পুরোপুরি ব্ল্যাঙ্ক একেবারে খালি, ফেরেশতা যেই লোকটার পাপের খাতায় কলমের দাগ লাগাতে পারে নাই, এমন একজন নেককার বান্দাকে রব্বুল আলামিন ডেকে বলবেন উদখুলিল জান্নাতা বিরহমাতি, আমার গোলাম আমার দয়ায় তুমি আমার জান্নাতের ভেতরে দাখিল হয়ে যাও। লোকটা তখন বলবে ওগো আমার রব, সারা জীবন আমি এত নেক আমল করেছি, সারা জীবন এত ভালো কাজ করলাম, এত ভালো কাজ করার পরেও আজ আমি কেন তোমার দয়ায় জান্নাতে ঢুকবো, বালবি আমালি আমি আমার আমল দিয়ে জান্নাতে ঢুকতে চাই। রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলবেন আমার ফেরেশতা শুনেছ নাকি আমার এই বান্দা কি বলেছে, আমার এই বান্দা বলেছে সে নাকি আমার দয়ায় জান্নাতে ঢুকতে চায় না, সে নাকি তার আমল দিয়ে জান্নাতে যেতে চায়, আমিও দেখতে চাই আমার বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার প্রতি প্রদত্ত আমার রহমতের পরিমাণ দয়ার পরিমাণ বেশি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন ও আমার ফেরেশতারা আমার এই গোলাম আমার এই বান্দা তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবন ভর যত নেক আমল করেছে, আমার বান্দার সারা জীবনের সকল নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো, আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি, এত দয়ার দরকার নাই, আমার আপনার উপরে আল্লাহ তাআলা কত যে নেয়ামত দিয়েছেন কত যে অনুগ্রহ করেছেন, আমি আপনি যদি সেই নেয়ামতরাজির গণনা শুরু করে দেই গুনতে গুনতে কি কোনো দিন শেষ করা যাবে নাকি? আরো জোরে বলেন আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে তোমাকে আমি কত নেয়ামত দিয়েছি সেই নেয়ামতগুলো যদি গণনা শুরু করে দাও গুনতে গুনতে আমার নেয়ামতগুলো তুমি শেষ করতে পারবা না। বিজ্ঞান তত্ত্ব প্রযুক্তির উৎকর্ষ সাধনের ফলে বিজ্ঞান এখন পৃথিবী থেকে সূর্যের ডিস্টেন্স আমাদেরকে জানিয়ে দিয়েছে, কোন মহাসাগরের আয়তন কত সেটাও আজ আমরা বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে জানতে পেরেছি, কিন্তু বলেন তো কিয়ামত পর্যন্ত পৃথিবীর বিজ্ঞান গবেষণা করে করে কি স্পেসিফিক করে বলতে পারবে নাকি আমাদের উপরে আল্লাহর রহমতের আমাদের উপরে আল্লাহর রহমত আর নেয়ামতের সংখ্যা কত বলতে পারবে নাকি? এই জন্য আল্লাহ বলেছেন লা তুহসুহা, বান্দারে গণনা করে করে তোমরা শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা বলবেন আমার ফেরেশতা আমার গোলামকে তো আমি অসংখ্য নেয়ামত দিয়েছি, এত নেয়ামত এত দয়ার দরকার নাই, আমার বান্দা যেন দুনিয়াটা দেখে, এই দুনিয়া দেখার জন্য আমি আমার বান্দাকে দুটো চর্মচক্ষু দিয়েছিলাম, দুটো চক্ষুরও দরকার নাই, একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ওই বান্দার গোটা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে ওগো আল্লাহ ওগো আমার রব ওগো আমার মাবুদ, বুঝতে পেরেছি আমি আজ আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, যদি তুমি আমার উপরে এহসান না করো যদি তুমি আমার উপরে দয়া না করো, ওগো আমার রব আমি আমার ভুল বুঝতে পেরেছি, মেহরবানি করে আমায় মাফ করো আর দয়া করে তোমার জান্নাত আমায় দান করো। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবেন আমার ফেরেশতা তাকিয়ে দেখ এতক্ষণ পর আমার বান্দা লাইনে এসেছে, এতক্ষণ পর আমার বান্দা বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আর নাজাত পাওয়ার কোনো উপায় কোনো উপায় নাই। আল্লাহ তাআলা তখন বান্দাকে ডেকে বলবেন বান্দা তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এই জন্য আমি তোমাকে মাফ করে দিলাম আর আমার দয়ায় আমার জান্নাত তোমাকে দান করে দিলাম, আর কিছু যে চাই না আমি
চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই ফরিয়াদ। পড়ে না আমিন। তাহলে আল্লাহর দয়ার দরকার আছে না নাই? আল্লাহর দয়া ছাড়া কি দুনিয়া খেরাতে বাঁচা যাবে নাকি? ওই যে মান্নু কেশা অদ্দিবা, হিসাব চাইলেই যত বড় বুজুর্গ হন আপনি, আপনি আটকে যাবেন, সব ঠিকঠাক। তারপরেও যদি আল্লাহ বলেন কিরে সাজদাটা এভাবে দিলি না কেন, এই কাজটা এমনি করলি না কেন, জেরা করা শুরু হলে হিসাব সহজ হবে না কঠিন হবে? এই যে আনিচুল হক মিয়ার বাজার, সম্ভবত এখানে একটা বাজার আছে তাই না? মনে করেন ওই বাজারে আপনার একটি দোকান আছে, ওই দোকানের মালিক আপনি। এখন ব্যবসায়িক কারণে আপনি ঢাকায় চলে যাচ্ছেন তিন দিনের জন্য, জোরে কন, কয় দিনের জন্য? আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়? তাহলে কয় দিনের জন্য? তিন দিন। এখন আপনি চলে যাচ্ছেন ঢাকায়, আপনি আপনার দোকানের ম্যানেজারকে ডেকে বললেন, ম্যানেজার আমি তো তিন দিনের জন্য ঢাকায় চলে যাচ্ছি, দোকানের দায়িত্ব তোমার কাছে দিয়ে গেলাম, হিসাব কিন্তু ঠিকঠাক রাখবা, আমি ফেরার পরে সব হিসাব তোমার কাছ থেকেই আদায় করব। আপনি ঢাকা থেকে ব্যাক করার পর ম্যানেজারকে ডাকলেন, ডেকে বললেন দেখি তো হিসাব দাও। এখন ম্যানেজার হিসাব দিল। এখন হিসাব দেওয়ার কিন্তু দুইটা ধরন আছে, কয়টা ধরন দেখেন, দুইটা ধরন কেমন? ম্যানেজার বলল স্যার এই দেখেন, আপনি এক সপ্তাহ ছিলেন না এই এই জায়গায়, এই এই খাত থেকে এত টাকা আয়, এই এই বাবদ এত টাকা ব্যয়। এখন দোকান আপনার ম্যানেজার আপনাকে হিসাব দিল, আর আপনি ভাবলেন আমার ম্যানেজার খুব বিশ্বস্ত, এত যাচাই বাছাই করার দরকার নেই, হাতে নিয়ে বললেন ইটস ওকে যাও, রেখে দিলেন হিসাব। এটা একটা পদ্ধতি, এটা একটা মেথড, এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে ম্যানেজার হিসাব দিবে আর আপনি বলবেন এই এদিকে আসো, তুমি এই কাজটা এমনি করলা কেন, এটা এভাবে করলে না কেন, এটা এভাবে করলে তো ভালো হইতো, কথায় কথায় জেরা শুরু হয়েছে। এবার বলেন হিসাব গ্রহণের আগের পদ্ধতিটা সহজ ছিল নাকি পরের পদ্ধতিটা সহজ? আগের পদ্ধতি সহজ, কেন? ওখানে কোনো জেরা? কিয়ামতের দিন আমার আপনার আমাদের সবার হাতে একটি আমলের খাতা, যিনি দিবেন তিনি কে? ওই আমলের খাতা দেওয়ার পরে যদি পরের সিস্টেম অর্থাৎ যদি যাচাই বাছাই শুরু হয় তাহলে কি বাঁচা যাবে নাকি? জান্নাত পাওয়া বড় কঠিন হয়ে যাবে। এই জন্য উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি তো বলছেন যার কাছে হিসেব চাওয়া হবে সে ধরা পড়ে যাবে, কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। আল্লাহ তো কোরআনে বলেছেন আমলনামা যার ডান হাতে দেওয়া হবে তার কাছ থেকে সহজ হিসাব নেওয়া হবে। ওগো আল্লাহর হাবিব, তাহলে আমাকে বলেন তো সহজ হিসাবটা কি ধরনের হবে, সহজ হিসাবের নমুনাটা কেমন হবে, দৃষ্টান্ত কেমন হবে? নবীজি তখন বললেন আয়েশা গো শোনো, সহজ হিসাবের সিস্টেম হলো, সহজ হিসাবের মেথড হলো, রব্বুল আলামিন যদি কাউকে মাফ করে তার জান্নাত দিতে চান, আল্লাহ তাআলা যদি কাউকে ইহসান করে জান্নাতে ঢুকাতে চান, তাহলে হাতে থাকা আমলনামার যে কপি থাকবে সেটা আল্লাহ সাদা শুধু দেখবেন, কিন্তু যাচাই বাছাই কোনো প্রকার জেরা না করে আল্লাহ দয়া করে তাকে জান্নাতে ঢুকাবেন। এটা হলো সহজ হিসাবের জন্য নবীজি নিজেই দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। নবীজি নিজেই দোয়া করেছেন আল্লাহ আমাদের কাছ থেকে সহজ করে হিসাব নিও। পড়েন আমিন। এই সহজ হিসাব আমরা চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? খুব বেশি কষ্ট হচ্ছে? কষ্ট হলে হবে কেমনে বলেন? মাত্র শুরু করলাম, শুরুতেই কষ্ট হইলে হবে? আমরা পুরোটা মোনাজাত পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। যাই হোক, আমরা অপ্রাসঙ্গিক কথা না বলে এবার সরাসরি আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আমরা যেন আমলের মনমানসিকতা নিয়ে আমাদের বাস্তবিক জীবনকে কোরআনের আলোয় আলোকিত করে গঠনের লক্ষ্যে প্রত্যেকটি কথা যেন হেদায়েতের নিয়তে আমরা শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আমরা এসেছি আমাদের নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আমার সাথে কথা বলতে হবে আপনাদেরকে, ভোলার মানুষ কিন্তু খুব ভালো, আমি ভোলাতে প্রথম এসেছি, প্রথমে এসেই আপনাদের আচার ব্যবহারে আমি অনেক মুগ্ধ হয়েছি মাশা আল্লাহ। প্রত্যেকটি ভাইয়ের ব্যবহার আচার আচরণ এত চমৎকার, এত সুন্দর। আমি
এটার বহিঃপ্রকাশ আজকের আলোচনায় দেখতে চাই। আমি শেষ পর্যন্ত আলোচনায় আপনাদের পার্টিসিপেট চাই, আপনারা অংশগ্রহণ করতে পারবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এই পৃথিবীতে আমরা এসেছি নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? পৃথিবী থেকে যখন যাব তখন কি নিজের ইচ্ছায় যাব না আল্লাহর ইচ্ছায় যাব? তার মানে বোঝা গেল আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইচ্ছায়, চলে যাব আল্লাহর ইচ্ছায়। এই যে আসলাম আবার চলে যাব, জন্ম এবং মৃত্যু, এই জন্ম মৃত্যুর মাঝখানের সময়টাকে আরবিতে বলা হয় হায়াত, বাংলায় বলা হয় জীবন, ইংরেজিতে বলা হয় লাইফ, তাই না? জন্ম মৃত্যুর মাঝখানের সময়টাকে বলা হয়। এই জন্ম মৃত্যুর মাঝখানের হায়াতটা, এই হায়াতের মধ্যে সুসময় যেমন আছে দুঃসময় তেমন আছে না নাই? এই জন্ম মৃত্যুর মাঝখানের সময় দেখা যায় সুখ দুঃখ, আনন্দ বেদনা, কষ্ট ক্লেশ আছে না নাই? সুখ দুঃখ আনন্দ বেদনা এগুলোর সমষ্টিতেই জীবন পরিচালিত হচ্ছে আমাদের, কথা ঠিক না? তো এই জীবনটাও আমাদের জন্য আবার এক্সাম হল। এই জন্য আল্লাহ সূরা মুলকে কি বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জন্ম মৃত্যুর মাঝখানের যে সময়টা তোমাদেরকে দেওয়া হয়েছে এর উদ্দেশ্য হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের ক্ষেত্রে কম্পিটিশন করে, আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করে কে বেশি এগিয়ে যেতে পারে এটা দেখার জন্য, যাচাই করার জন্যই তোমাদেরকে এই হায়াত দিয়েছেন কে। তাহলে আমাদের জীবনে সুখের সাথে দুঃখ আছে না নাই? আনন্দের সাথে বেদনাও আছে। এই যে আমাদের জীবনের উত্থান পতন, কখনো ভালো যায় কখনো খারাপ যায়, ভালো খারাপ, এই যে আমাদের জীবনে মাঝে মাঝে মুসিবত আসে, বিপদ আসে, গজব আসে, এই গজবগুলো ম্যাক্সিমাম টাইম আমরা নিজের হাতে এগুলো কামাই করে নিয়ে আসি, আমাদের কুকর্মের কারণে এগুলো আমাদের উপরে চলে আসে। কি কারণে আমাদের উপরে মাঝে মাঝে দুঃখ দুর্দশা, বিপদ মুসিবত বালা গজব আসে, এর কারণটা কি? ওয়াই, হোয়াটস দ্য রিজন, এর কারণগুলো কি? সেগুলো আমরা আজ কোরআন থেকে ফাইন্ড আউট করব। এবং বিপদ মুসিবত আসলে একজন ইমানদার হিসাবে, একজন মোমেন হিসাবে আমাদের করণীয় কি হওয়া দরকার, আমরা কি করব সেটাও আমরা কোরআন সুন্নাহ থেকে আজ জানবো ইনশা আল্লাহ। এখন আলোচনা চলবে, বক্তাও জানবে না কোন বিষয়ে কথা বলে আর শ্রোতাও জানবে না কোন বিষয়ে কথা বলে, এটা তাফসিরুল কোরআন মাহফিলের বৈশিষ্ট্য হতে পারে না। সুতরাং আমরা যে বিষয়ে কথা বলবো একটা হিন্টস দিয়েছি, এখন ডিরেক্ট টাইটেলটা বলি, আমরা আজ কথা বলবো মানুষের উপরে বালা মুসিবত কেন আসে, বালা মুসিবত আসার কারণ কি, কেন আল্লাহ মানুষের উপরে মুসিবত দেন, গজব দেন, আর এই বালা মুসিবত থেকে পরিত্রাণের জন্য আমাদের কি করণীয়, এ বিষয়ে আমরা আজকে আলোচনা শুনবো ইনশা আল্লাহ। আমাদের জীবনে বালা মুসিবত আছে না নাই? আচ্ছা, গতকাল কি ফজরের নামাজের সময় ভুলাতে ভূমিকম্প হয়েছে? মাঝে মাঝে ভূমিকম্প ঘূর্ণিঝড় হয় কি হয় না? মাঝে মাঝে জলোচ্ছ্বাস হয় কি হয় না? মাঝে মাঝে বৃষ্টি নাই, শুধু খরা, শুধু খরা, প্রচন্ড রৌদ্র, আবার মাঝে মাঝে অতিবৃষ্টি, অনাবৃষ্টি অতিবৃষ্টি দুটাই কিন্তু গজব। এগুলো আমরা মাঝে মাঝে দেখতে পাই কি পাই না? আপনারা কি মনে করেন এগুলো এমনি এমনি আসে? নো, এগুলো আসার কারণ আছে। মাঝে মাঝে আল্লাহ আপনাকে অনেক বড় ধরনের রূপ দিয়েছেন, মাঝে মাঝে আল্লাহ আপনাকে কঠিন দুঃখে, কঠিন বিপদে ফেলেছেন। এই যে মানুষের জীবনে এত উত্থান পতন, এত বালা মুসিবত মাঝে মাঝে আসে, এর কিছু কারণ আছে। আমি আমার ক্ষুদ্র রিসার্চে মানুষের উপরে মুসিবত আসার 6টি কারণ খুঁজে বের করেছি। কয়টি কারণ? 6টি। জোরে বলতে হবে, কয়টি? 6টি। আরো জোরে, 6টি। কয়টি? 6টি। আরো জোরে, 6টি। মুখস্থ করাই দিব তো এখানে, আপনি ওয়াচ শুনে চলে যাবেন, কিছু নিয়ে যাবেন না, এটা তো হতে পারে? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে? তাহলে মানুষের উপরে মুসিবত আসার কারণ কয়টি? এই 6টা পয়েন্ট মুখস্থ করতে পারবো তো? নাম্বার 1 শুরু করছি আমরা। 1 নাম্বার, আল্লাহ তাআলা মাঝে মাঝে মানুষের উপরে বালা মুসিবত পাঠান যেন মানুষ আল্লাহকে ভয় করে সতর্ক হয়ে যায়, যেন আর গুনাহের কথা চিন্তা না করে। মাঝে মাঝে রাব্বুল আলামিন আমার আপনার ভেতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য
পাপ থেকে গুনাহ থেকে যেন আমরা বেঁচে থাকি, আল্লাহর ভয় যেন অন্তঃকরণে জাগ্রত করি, এই জন্য মাঝে মাঝে আমাদের জীবনে বালা মুসিবত দেন কি আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 21 নম্বর আয়াতে বললেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বললেন, আমি অবশ্যই তোমাদেরকে গুরুতর শাস্তি আস্বাদন করানোর আগে লঘু শাস্তি আস্বাদন করাবো, অর্থাৎ অবশ্যই আমি তোমাদেরকে কিয়ামতের শাস্তি দেবার আগে দুনিয়ায় ছোট ছোট গজব দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, মুসিবত করব, পরীক্ষা করব, মুসিবতে ফেলব, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা তোমাদের এই গুনাহের রাস্তা থেকে ফিরে আসতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। অন্যদিকে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 126 নম্বর আয়াতে বললেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইউফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালাহুম ইয়াযযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি দেখো না, তারা কি দেখে না, বছরে দুই একবার তাদের উপরে গজব দেওয়া হয়, বালা মুসিবত দেওয়া হয়, ফিতনায় ফেলা হয়, পরীক্ষায় ফেলা হয়, যাতে করে তারা তওবা করে ফিরে আসে কার পথে? আরো জেলে বলেন, কার পথে? অধিকাংশ মানুষ আছে শয়তানের ধোকায় পড়ে তওবা করে ফিরে আসে না, এই সকল গজবগুলো দেখার পরেও বালা মুসিবতে পড়ার পরেও শিক্ষা নেয় না। সুস্থ শরীর, সুস্থ দেহ, সুস্থ দেহ, সুস্থ শরীর থাকার পরেও আল্লাহর নেয়ামতে ডুবে থাকার পরেও নামাজ আদায় করে না, অবশ্য এই রকম মানুষ ভুলায় নাই। এই জন্য মাঝে মাঝে আল্লাহ ভূমিকম্প পাঠান, দেখছেন ফজরের নামাজের টাইমে, গতকাল ফজরের নামাজের টাইমে ভূমিকম্প হয়েছে, আল্লাহর কিছু বান্দা তখন নামাজ আদায় করেছিল কার জন্য, আর কিছু বান্দা তখন শয়তানের ধোকায় পড়ে বিছানায় ছিল, অবশ্য ভুলায় ছিল না, ছিল কিনা? ওই অবস্থায় আল্লাহ চাইলে আপনার মৃত্যু দিতে পারতেন কিনা? কেন আপনি ফজরের নামাজটা ছেড়ে দিয়ে আরাম করে ঘুমাচ্ছিলেন, ওই সময়ে আপনাকে আল্লাহ মৃত্যু দিতে পারতেন কিনা? প্রবল একটা ঝাঁকুনি শুরু হলো, বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, কিন্তু বিজ্ঞান বা বিজ্ঞানীরা আমাদেরকে এখনো জানাতে পারে না কখন ভূমিকম্প হবে, বলেন তো একটু পরেই বা এখন ভূমিকম্প আল্লাহ চাইলে দিতে পারেন কিনা? এই যে ভূমিকম্পগুলো হয়, এগুলো এমনি এমনি হয় না, যখন মানুষেরা পাপের সাগরে ডুবে যায়, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, আল্লাহ মাঝে মাঝে জমিনটাকে একটু ধাক্কা দেন, যেন জমিনের ধাক্কায় মানুষের অন্তরেও কিছুটা ধাক্কা লাগে। এই যে কালকে ফজরের নামাজের সময় আমরা যারা ঘুমেছিলাম, বিছানায় ছিলাম, জমিনের ধাক্কায় কিরে ভাই একবারও আপনার অন্তর কাঁপল না? আপনার অন্তর যদি না কাঁপে, বুঝতে হবে আল্লাহর ভয় মনে হয় অন্তর থেকে চলে গিয়েছে। আর আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, এরা আল্লাহর পথ কখনো ভুলে যায়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আমরা কার প্রেম চাই? আরো জুড়ে বলেন, কার দয়া চাই? রব্বুল আলামিন মাঝে মাঝে এরকম ফেতনা গজব বালা মুসিবতে আমাদেরকে ফেলেন, যেন আমাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠে। এই যে মাঝে মাঝে ভূমিকম্প হয়, ঘূর্ণিঝড় আয় পরে সাইক্লোন হয়, মাঝে মাঝে ঘূর্ণিঝড় আসে, আর কি জাতের নামও দিয়েছে, মহাসেন, আইলা, লাইলা, সিডর, গতবারেরটার নাম কি ছিল, ফণী নাকি? এরপরেরটার নাম হইতে পারে মণি, কারণ যেমন এই যে বলছে, আর বুঝলাম না সবগুলো মেয়েদের নামে হয় কেন, নাসরিন হয়েছে নাকি, নার্গিস? এই যে বালা মুসিবত আল্লাহ দেন, আমি কিন্তু এক নম্বর কারণ বলছি, বালা মুসিবত আসার এক নম্বর কারণ, মাঝে মাঝে এই যে জমিনের ধাক্কা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, আইলা লাইলা সিডর, এই ধরনের গজব আল্লাহ দেন, যেন মানুষের অন্তরটা একটু আল্লাহর ভয়ে কেঁপে উঠে। তাহলে গজব আসার এক নম্বর কারণ কি? যেন মানুষের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠে। ফসলের ক্ষেতে আপনার খুব ফসল হয়েছে, বাম্পার ফলন হয়েছে, চাষি দেখা যায় বাম্পার ফলন ফলানোর পরেও জাকাত দেয় না, ফসলের জাকাত আছে না নাই?
এই জন্য আল্লাহ মাঝে মাঝে উসর না দেওয়ার কারণে মাঝে মাঝে দেখা যায় বৃষ্টি না দিয়ে কিংবা বন্যার পানি দিয়ে দেশের অনেক জায়গায় ফসল নষ্ট হয়, আছে না নাই? এই যে ফসলের ক্ষতি দিলেন আল্লাহ, ফসলের উপরে মুসিবত দিলেন যাতে করে আল্লাহর ভয় আপনার অন্তরে জাগ্রত হয়। আবার সুস্থ শরীর নিয়েও আপনি আল্লাহর বন্দেগি করেন না, ইবাদত করেন না, মাঝে মাঝে সুস্থ শরীরে অসুস্থতা দিয়ে দেন কে? সুস্থতা অসুস্থতার মালিক যিনি তিনি কে? মাঝে মাঝে আল্লাহ আপনাকে রোগবালাই দেন যেন আপনি সুস্থতার কদর করতে জানেন। সুস্থ থাকাকালীন অসুস্থতা কি জিনিস বোঝা যায় না, কিন্তু অসুস্থ হলে সুস্থতাকে ভালো করে টের পাওয়া। এই জন্য মাঝে মাঝে আপনাকে আল্লাহ অসুস্থতা দেন যেন আপনি সুস্থতা কেমন নিয়ামত বুঝতে পারেন। এইভাবে আল্লাহ তাআলা আপনার জীবনে বালা মুসিবত দিয়ে রোগ বালাই দিয়ে, আবার আপনি ব্যবসা বাণিজ্য করছেন, এই ব্যবসা বাণিজ্যের মধ্যে নিয়ামত আর বরকত কি আপনার কারণে হয় নাকি আল্লাহর কারণে হয়? যিনি বরকত দেন, যিনি নিয়ামত দেন, দেখা যায় ব্যবসার যাকাত দেন না, এরপরে ব্যবসা করেন আল্লাহর নিয়ামতে ডুবে আছেন, এরপরে আপনি নামাজ আদায় করেন না, আল্লাহর বন্দেগী আপনার জীবনে নাই। এই জন্য মাঝে মাঝে ব্যবসার মধ্যে ধাক্কা, ব্যবসার মধ্যেও লস, আছে না নাই? এই যে আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে এবার লস দিলেন যাতে করে আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়। কার ভয়? তাহলে গজব আসার এক নম্বর কারণ হলো বালা মুসিবত আসার এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনার অন্তরে আল্লাহর ভয় ঢুকাতে চান। জোরে কোন কার ভয়? আবার মুসিবত আসার দুই নম্বর কারণ হলো মানুষ যখন শিরক কুফর আল্লাহর সীমাল আরজার সাথে বিদ্রোহ সীমা লঙ্ঘনের অবাধ্যতায় মেতে উঠে, তখন ওই ব্যক্তি ওই সমাজ বা জনপদের উপরে গজব পাঠান কি? এক নম্বর পয়েন্ট মনে থাকবে তো, এক নম্বর পয়েন্ট কিন্তু শেষ, দুই নম্বর পয়েন্ট বলতেছি যে আল্লাহর গজব আসার দুই নম্বর কারণ হলো মানুষ যখন শিরক কুফর আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন বিদ্রোহ আর আল্লাহর অবাধ্যতায় যখন মানুষ লিপ্ত হয়ে যায়, তখন ওই জাতির জন্য সতর্ককারী আল্লাহ পাঠান। আল্লাহ কয়েকবার সতর্ক করেন, এটি আল্লাহর সুন্নত। সতর্ক করার পরে যখন সাবধান হয় না, তখন চূড়ান্তভাবে গজব পাঠিয়ে ধ্বংসের আস্থা করে যিনি ওই জাতি বা ওই সমাজকে নিক্ষিপ্ত করে দেন তিনি কি? পৃথিবীতে এইরকম ছয়টা জাতি ছিল, ছয়টা জাতি ছিল যারা আল্লাহর সঙ্গে সীমালঙ্ঘন বিদ্রোহ অবাধ্যতায় এমনভাবে লিপ্ত হয়েছিল, আল্লাহ সতর্ককারী পাঠিয়ে সাবধানকারী পাঠিয়ে এদেরকে সাবধান করার পরেও এরা ওখান থেকে বের হয়ে আসে নাই বলে এদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিলেন কে? কয়টা জাতির কথা বলেছি আরো জোরে বলেন। এবার ছয়টা কিসা, ছয়টা ঘটনা আমি সরাসরি কোরআন থেকে শোনাবো। কোন জায়গা থেকে? লোড নেওয়া যাবে তো, মনে রাখতে পারবেন তো? আল্লাহর সঙ্গে অবাধ্যতার কারণে পৃথিবীর ছয়টি জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এই ছয়টি জাতির ধ্বংসের কাহিনী কোরআনুল কারিমে বিস্তারিত আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। তাহলে বলেন তো আল্লাহর সঙ্গে অবাধ্যতার কারণে সীমা লঙ্ঘন কুফর বিদ্রোহের কারণে কয়টা জাতিকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন? আরো জোরে বলেন। এক নম্বর হচ্ছে নূহ আলাইহিস সালামের কওম। সাইয়েদিনা আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর নূহ আলাইহিস সালামের আগমন পর্যন্ত তাফসীর ইবনে কাসির সহ অনেকগুলো তাফসীরের কিতাবে এসেছে, দশ জেনারেশন বিগত হয়ে যাওয়ার পর নূহ আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। মাঝখানের এই সময়টাতে কিছু মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়ে শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। এই পৃথিবীতে সর্বপ্রথম শিরক, কবর পূজা, মাজার পূজা, এই পৃথিবীতে সর্বপ্রথম কবর পূজা মাজার পূজা শুরু হয়েছিল নূহ আলাইহিস সালামের কওমে। এর পরবর্তীতে নূহ আলাইহিস সালামের কওমে সর্বপ্রথম মূর্তি বানানো হয় এবং নূহ আলাইহিস সালামের কওমের লোকেরাই সর্বপ্রথম পৃথিবীতে মূর্তির পূজা শুরু করেছিল। কোন কওমের লোকেরা? এই তথ্যটা আপনারা নেন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আল্লাহর সঙ্গে যারা শিরক করেছিল তারা ছিল নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা। আদম আলাইহিস সালাম চলে গেলেন, আদম আলাইহিস সালামের সময় তো সব মানুষ তাওহিদবাদী ছিল, সব মানুষ তাওহিদবাদী ছিল, কেউ মুশরিক ছিল না। কানা নাসু উম্মাতাও ওয়াহিদা, সব মানুষ এক উম্মতের এক দিনের পতাকা তলে আবদ্ধ ছিল। এরপরে আদম আলাইহিস সালাম চলে যাওয়ার পর নূহ আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত মাঝখানের সময়টাতে শয়তান এদেরকে ধোঁকা দিয়া কেমনে শিরকের দিকে নিয়ে গেল দেখেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে কওমের মধ্যে নবী বানিয়ে পাঠিয়েছিলেন, নূহ আলাইহিস সালামের আগমনের পূর্বে তার বংশে পাঁচজন নেককার, পাঁচজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। জোরে কন কয়জন? আরো জোরে কয়জন? ওয়াদ
সুয়া ইয়াগুস ইয়াউক নাসার, আমি কি বানিয়ে বলেছি নাকি? একটু পরে আয়াত বলবো দেখবেন। এই পাঁচজন ব্যক্তি এরা ছিলেন নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে সবচেয়েতে আল্লাহওয়ালা, সবচেয়েতে পরহেজগার লোক। এই লোকগুলো যখন দুনিয়া থেকে চলে গেলেন, এদিকে তাকান ভালো করে শোনেন, এই পাঁচজন আল্লাহওয়ালা মানুষ যখন দুনিয়া থেকে চলে গেলেন, শয়তান পরবর্তী প্রজন্মকে এসে ধোঁকা দিল, তোমাদের যে আল্লাহওয়ালা মানুষগুলো চলে গিয়েছেন, এখন এরা তো খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহর নৈকট্যশীল বান্দা ছিলেন, সুতরাং আল্লাহর কাছে চাওয়ার সময় তাদের কবরের পাশে গিয়ে তাদের ওসিলা ধরে এমনকি তাদের কাছে সরাসরি চাও, কারণ তারা যেহেতু আল্লাহর নৈকট্যশীল বান্দা ছিল, তোমরা তাদের কাছে চাইলে আল্লাহ তোমাদের এই চাওয়া তাদের কাছে পৌঁছাই দিবে। শয়তান পরবর্তী জেনারেশনকে এভাবে ধোঁকা দিয়ে এদের কবরের পাশে নিয়ে গেল, কবরের পাশে নিয়ে এবার কবর পূজা শুরু করালো দুনিয়াতে বহু জায়গায়, এবং এই উম্মার ভেতরেও কবর পূজা এখনো আসে না নাই, কবরে গিয়ে সাজদা দেয়, কবরে গিয়ে চায় আসে না নাই। বলেন তো কবরে শুয়ে থাকা লোকটা কিছু দিতে পারে নাকি? অনেকে সন্তান গিয়ে কবরে চায়, অমুক তমুকের কাছে গিয়ে চায়, সন্তান তো কোনো মানুষ দিতে পারে না, সন্তান জেনে দিতে পারেন তিনি কে? অনেকে গিয়ে মাজারের মধ্যে সুতাটা নাই, চাকরিতে ব্যবসা বাণিজ্যে যেন বরকত হয়, অথচ চাকরি আর ব্যবসা বাণিজ্যে বরকত দিতে পারেন যিনি তিনি কে? এই যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কবর পূজারি কারা ছিল, কারা সর্বপ্রথম দুনিয়ার ইতিহাসে কবর পূজা শুরু করেছিল ইতিহাস শুনে নেন। এই পাঁচজন আল্লাহওয়ালা মানুষ চলে যাওয়ার পরে শয়তান পরবর্তী প্রজন্মকে ধোঁকা দিয়ে কবর পূজা শুরু করালো, এই প্রজন্ম বিয়োগ হয়ে গেল, এই প্রজন্ম দুনিয়া থেকে চলে গেল, এবার শয়তান পরবর্তী প্রজন্মকে ধোঁকা দিল, তোমাদের তো এর আগের প্রজন্মের আগের প্রজন্মে পাঁচজন আল্লাহওয়ালা মানুষ ছিল, সময় চলে যাওয়ার সাথে সাথে মানুষ তাদেরকে ভুলে যাচ্ছে, মানুষ যেন তাদেরকে স্মরণ রাখতে পারে, মানুষের দিলের ভেতরে যেন তাদের স্মরণ জাগ্রত থাকে, এই জন্য এই পাঁচজন ব্যক্তির নামে মূর্তি বানাও। কি বানাও? দেখেন নেক্সট সুরেতে খুব সুন্দর ভণ্ডামি, শয়তান বললে এদের মূর্তি বানাও, এদের মূর্তি বানিয়ে তোমরা এলাকায় এলাকায় অলিতে গলিতে মূর্তিগুলো সেট করে দাও, আর মানুষকে বলবা এই যে আমাদের পাঁচজন মানুষের, পাঁচজন মানুষের প্রতিকৃতি দেখা যায়, এরা আল্লাহওয়ালা মানুষ ছিল, এদের মতো তোমরা হওয়ার চেষ্টা করো। শয়তান পজিটিভ ধোঁকা দিচ্ছে, এই মূর্তিগুলো বানায় মানুষকে মোটিভেশন চালাও, মানুষ যেন এদের মতো আল্লাহওয়ালা হয়। শয়তানের পজিটিভ ধোঁকায় পরে ওই জেনারেশনের লোকেরা এবার রাস্তায় রাস্তায় অলিতে গলিতে এদের মূর্তি বানিয়ে দিল। যারা মূর্তি বানালো এই প্রজন্ম দুনিয়া থেকে চলে যাওয়ার পর, পরবর্তী প্রজন্মের লোকদেরকে এবার শয়তান ধোঁকা দিল, রাস্তায় রাস্তায় যেগুলোকে দেখো আসলে এরাই ছিল তোমাদের পূর্বপুরুষদের উপাস্য, সুতরাং এদের পূজা শুরু করো, এদের পূজা এদের উপাসনা শুরু করলে তোমরা সরাসরি কার কাছে পৌঁছে যাবে? আমার কথা শুনতেছেন আপনারা? এগুলো গল্প কিচ্ছা কাহিনী না, এই দেখেন এখন আয়াত বলবো। এভাবে শয়তান এই প্রজন্মের সব লোকদেরকে, এই প্রজন্মের অনেক লোকদেরকে মূর্তি পূজায় সামিল করে দিল, লোকজন যখন আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল, আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত, আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয়ে গেল, তখন ওই জাতির হেদায়তের জন্য নূহ আলাইহিস সালামকে পাঠালেন কে? আরো জোরে বলেন কে? নূহ আলাইহিস সালাম এবার এসে কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, মূর্তির পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো। তিনি যখন দাওয়াত দিলেন, দাওয়াতের বিরোধিতা সবার আগে করলো রাষ্ট্রের নেতারা, জোরে কোন কারা? কোরআনুল করিমের 71 নম্বর সূরা সূরাতুন নূহের 23 নম্বর আয়াত থেকে আল্লাহ তুলে দিয়েছেন, নূহ আলাইহিস সালামের কওমের নেতৃবৃন্দ নূহ আলাইহিস সালামের দাওয়াতের পরে তারা বলেছিল, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়ান ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউকান ওয়া নাসরা। নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পর কওমের নেতারা বলল, খবরদার, নূহ এতদিন ভালো ছিল, এখন পাগল হয়ে গিয়েছে, উন্মাদ হয়ে গিয়েছে, তার কথায় তোমরা ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক এবং নাসর এই পাঁচ মূর্তির উপাসনা ত্যাগ করো। নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পরে সবার আগে বাধা দিয়েছে নেতারা, জোরে কোন কারা? এখনো দেখবেন আল্লাহর জমিনে যখন আল্লাহর দিনের দায়ীরা আল্লাহর দিনের প্রচার করেন, প্রসার করেন, আল্লাহর দিনের কাজ করেন, নেতা খেতা নামদারি কিছু লোকেরা বাধা দেয়। এই বাধা এগুলো আজ নতুন কোনো বিষয় নয়, যুগে যুগে যেই নবীকে আল্লাহ নবুওয়াত রেসালত দিয়ে
যে জাতির কাছে যখনই পাঠিয়েছেন সবার আগে নবীদেরকে এই সকল দুনিয়া পূজারী নেতারাই আগে বাধা দিয়েছিল। সুতরাং এই সকল বাধা বিপত্তি আজকে নতুন কোনো বিষয় নতুন কোনো বিষয় নয়। নূহ আলাইহিস সালামকে যখন তারা বাধা দিল, নূহ আলাইহিস সালাম তাদের বাধা মানলেন না, দাওয়াত দিলেন। তিনি তো 950 বছর হায়াত পেয়েছিলেন, কত বছর? 950 বছর হায়াত পেয়েছিলেন। দিনে রাতে তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন, সমাবেশ করে দাওয়াত দিয়েছেন, ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়েছেন। এই কওমের লোকদেরকে দাওয়াত দিতে দিতে এরা কেউ দাওয়াত কবুল করে না, মাত্র গুটি কয়েকজন মানুষ আল্লাহর দিন কবুল করেছিল। নূহ আলাইহিস সালাম যতই তাদেরকে দাওয়াত দেন, তারা কানের ভিতরে আঙ্গুল ঢুকাত, নূহ আলাইহিস সালামের দাওয়াত শ্রবণ করত না। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালামের দাওয়াতে তারা তিক্ত হয়ে গিয়ে নূহ আলাইহিস সালামের উপরে তারা নির্যাতন শুরু করলো। ভুলার মুসলমান ভাইরা ভালো করে শুনেন, আজও দেখবেন আল্লাহর দীনপন্থী মানুষগুলোর উপরে, আল্লাহর দিনের দায়ীদের উপরে জুলুম, নির্যাতন, হামলা, মামলা, জেল জুলুম আছে না নাই? এগুলো আজকে নতুন কোনো বিষয় নয়। যত যুগেই আল্লাহর দিনের দায়ীরা, যত যুগেই নবীরা নবুওয়াতের রেসালাতিক দায়িত্ব কাজ, তারা যত যুগেই দায়িত্ব পালন করেছেন, নবীওয়ালা এরপরে নবুয়ত আর রেসালাতের দায়িত্ব পালন করেছেন, যুগে যুগে নবী রাসূলদেরকে এমন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। কামত পর্যন্ত যারাই এই নবুয়তি রেসালাতের এই কাজ, আল্লাহর দিনের দাওয়াতি কাজ করবে, তাদেরকেও দিন বিরোধীদের রুষানলে পড়া লাগবে। এটা নবীদের সুন্নতি তরিকা। নূহ আলাইহিস সালামের উপরে নির্যাতন নিপীড়নের স্ট্রিম রোলার চালানো হলো। নূহ আলাইহিস সালাম কি দাওয়াত বন্ধ করে দিয়েছেন নাকি? প্রজন্মের পর প্রজন্ম, জেনারেশনের পর জেনারেশন তিনি দাওয়াত দিলেন, এরা দাওয়াত কবুল করলো না। নূহ আলাইহিস সালামকে এরা অত্যধিক নির্যাতন বাড়িয়ে দিল। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম কওমের উপরে বদদুয়া করলেন। তিনি তখন বললেন, ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, কাফেরদের আন্ডা বাচ্চা সুদ্ধা সবগুলোকে তুমি ধ্বংস করে দাও, কারণ এদের আন্ডা বাচ্চা বাচ্চা কাচ্চারা যদি বেঁচে থাকে তাহলে এদের ঔরস থেকে এরকম কাফের, কুফার, ফুজ্জার এরকম পয়দা হতে পারে। এবার বলেন তো দেখি, নবী বদদুয়া করলে ঘটনা ঘটার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে আছে না নাই? নূহ আলাইহিস সালাম যখন বদদুয়া করলেন, আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত জাতির মধ্যে প্রথম জাতি হচ্ছে নূহ আলাইহিস সালামের জাতি। যখন তিনি বদদুয়া করলেন, আল্লাহর অবাধ্যতার কারণে এদের উপরে গজব নেমে আসলো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, নৌকা বানাও। জোরে কোন কি বানাও? নৌকা। পৃথিবীতে সর্বপ্রথম নৌকা, জাহাজ, এই শিল্পের গোড়াপত্তন যিনি করেছেন তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের আগে কেউ দুনিয়াতে নৌকা বানানো জানতো না। নৌকা, জাহাজ, শিল্প, এই শিল্পের যিনি গোড়াপত্তন করেছেন তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম। আল্লাহ আকবার। আল্লাহ বললেন, নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানাচ্ছেন, কাফের মুশরিকরা দেখে হাসা হাসি করে, দেখো নূহ করাত দিয়ে শুধু তক্তা তক্তাগুলোকে কেটে কেটে জোড়া লাগায়, না জানি সে কি করবে, মনে হয় চোরের মধ্যে সে নৌকা চালাবে, উপহাস করতেছে। নূহ আলাইহিস সালাম বললেন, কাফের দল সবর করো, কিছুদিন পর আসতেছে, কিছুদিন পর। যখন গজবের সময় চলে আসলো, আল্লাহ তাআলা বললেন, যারা ঈমান এনেছে তাদেরকে নৌকায় উঠাও, আর প্রত্যেক প্রাণীর এক এক জোড়া করে নৌকায় উঠাও। নূহ আলাইহিস সালাম ঈমানদারদেরকে আর প্রত্যেক প্রাণীর এক এক জোড়া করে নৌকায় উঠালেন। মহাপ্লাবন শুরু হয়ে গেল, আসমান থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো, জমিন থেকেও, জমিন ফেটে পানির ফোয়ারা উদ্গৃত হওয়া শুরু হলো। মহাপ্লাবনের মাধ্যমে কাফেরদের আন্ডা বাচ্চাদেরকে মহাপ্লাবন দিয়ে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কি? তাহলে পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর অবাধ্যতার কারণে যে জাতিকে সর্বপ্রথম দুনিয়ায় গজব দিয়ে ধ্বংস করা হয়েছে ওই জাতির নাম কি? কার কম, কার বংশ? নবীর বংশ। মনে থাকবে তো, সিরিয়াল কি ছুটে যাচ্ছে নাকি? বলেছি মানুষের উপরে বিপদ মুসিবত কেন আসে, এক নম্বর বলেছি মানুষকে একটু সতর্ক করার জন্য, দুই নম্বর বলেছি অবাধ্যতার কারণে, আল্লাহর অবাধ্যতার কারণে ছয় জাতিকে আল্লাহ গজব দিয়েই শেষ করে দিয়েছেন। এর মধ্যে এক নম্বর জাতি কার জাতি? দুই নম্বর হচ্ছে আদ জাতি। কোন জাতি? আরো জুড়ে, কোন জাতি? আদ জাতির লোকদের কাছে আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন। আজ জাতির লোকেরা যখন শিরক, কুফর, মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল, আল্লাহ তাআলা তখন হুদ আলাইহিস সালামকে তাদের কাছে নবী বানিয়ে পাঠালেন। আজ জাতির লোকেরা সুরম্য টাওয়ার বানিয়েছিল, উঁচু উঁচু টাওয়ার বানিয়েছিল,
এবং তাদের মধ্যে আরেকটি কুকর্ম বিদ্যমান ছিল, তারা মানুষের উপরে জুলুম করত। আজও আল্লাহর জমিনে জালেম আছে না নাই? আছে। হুদ আলাইহিসসালাম তাদেরকে এসে দাওয়াত দিলেন। আজ জাতির লোকেরা দৈহিকভাবে অত্যন্ত শক্তিশালী ছিল, আবার তারা শৈল্পিকভাবে আবার শিল্প আবার শিল্প সাহিত্যের দিক থেকে সংস্কৃতির দিক থেকেও তারা অনেক উন্নতিতে ছিল। হুদ আলাইহিসসালাম যখন তাদেরকে দাওয়াত দিলেন, অহংকার করে তারা বলেছিল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম আস-সাজদা এর 15 নম্বর আয়াতে এদের ব্যাপারে বলেছেন, ফাআম্মাআদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া। আল্লাহ তাআলা বলেন, আদ জাতির লোকেরা অহংকার করে জমিনে বিচরণ করেছিল, হুদ আলাইহিসসালাম যখন তাদেরকে দাওয়াত দিয়েছিলেন তখন তারা বলেছিল, আমাদের চাইতে শক্তিশালী আর কেউ আছে নাকি? এখনো দেখবেন অনেকে শক্তির দাপট দেখায় আছে না নাই? আছে। আমরা অনেক শক্তিশালী, আমাদের সাথে পেরে উঠা যাবে? আদ জাতির লোকেরা যখন এই কথা বলল, আমাদের সাথে শক্তিতে কে কুলাতে পারবে, কেউ কি আমাদের চেয়ে শক্তিশালী আছে নাকি? আল্লাহ তাআলা তখন তাদেরকে বললেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়াতান ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ তাআলা বললেন, তারা কি দেখে না তাদেরকে সৃষ্টি করেছেন কে? যিনি সৃষ্টি করেছেন ওই স্রষ্টার শক্তি হলো সবচাইতে বেশি। তিনি চাইলে এই মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারেন, তিনি সাগরকে নগর বানাতে পারেন, আবার তিনি নগরকে সাগর বানাতে পারেন। পারেন কি না? সব ক্ষমতা কার কাছে নাকি আপনাকে কাছে? সব ক্ষমতার মালিক কি? আজ জাতির লোকেরা যখন অহংকার করল, এরা যখন হুদ আলাইহিসসালামের দাওয়াত কবুল করল না, আল্লাহ তাআলা তাদের অবাধ্যতার কারণে গজব দিলেন। কেমন গজব নেমে আসলো দেখেন, একটানা 3 বছর বৃষ্টি বন্ধ হয়ে গেল। কত বছর? 3 বছর। বৃষ্টির মালিক কি আপনারা নাকি আল্লাহ? আল্লাহ যদি বৃষ্টি না দেন, মিছিল করে কি বৃষ্টি নামানো যাবে নাকি? বৃষ্টির মালিক কি? এই জাতিকে আল্লাহ গজব দিচ্ছেন কেমনে দেখেন, একটানা কয় বছর বৃষ্টি বন্ধ ছিল? 3 বছর। আচ্ছা বলেন তো, একটানা 3 বছর বৃষ্টি বন্ধ থাকলে ফসলের ক্ষেতে কি কোনো ফসল হবে নাকি? কোনো ফসল নাই, 3 বছর ধরে ফসল উৎপাদন হয় না। এবার দুর্ভিক্ষ দেখা দিল, এবার এই অহংকার জাতি কিছুটা নড়েচড়ে বসল, তারা এবার আল্লাহর কাছে বৃষ্টি চাইল। কার কাছে বৃষ্টি চাইল? আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন, কিন্তু আল্লাহ তো মনের খবর জানেন, মনের খবর আল্লাহ জানেন কি না? মেঘ আল্লাহ তাআলা তাদেরকে বৃষ্টি দেওয়ার জন্য আকাশের মধ্যে কালো এক টুকরা মেঘের টুকরা পাঠালেন। কালো এক টুকরা মেঘের টুকরা দেখে তারা মনে মনে ভেবেছিল, এখান থেকে হয়তো এখন বৃষ্টি নাজিল হবে, কিন্তু ওই মেঘের টুকরাটাই ছিল গজবের মেঘের টুকরা। ওই গজবের টুকরাটাই ছিল, মেঘের টুকরাটাই ছিল গজবের টুকরা। যখন তারা বৃষ্টি চেয়েছিল আকাশের মধ্যে, কালো মেঘের টুকরা তারা দেখল। এরপরে একাধারে এমন বৃষ্টি শুরু হলো, ঝড় তুফান শুরু হলো, একাধারে এমন বৃষ্টি এমন ঝড় তুফান শুরু হলো, 7 রাত 8 দিন পর্যন্ত তা স্থায়ী ছিল। কয়দিন? 8 দিন। কয়দিন? 8 দিন। কয়দিন? 8 দিন। আর রাত কয়টা? 7টা। 7 রাত 8 দিন, 7 রাত 8 দিন একটানা বৃষ্টি হলো, একটানা বৃষ্টি হলো। আর অন্যদিকে আকাশের মধ্যে বজ্রনিনাদ শুরু হলো, ঘূর্ণিঝড় শুরু হলো, এমন ঘূর্ণিঝড় এমন বজ্রনিনাদ। বজ্রনিনাদ আর ঘূর্ণিঝড়ের কারণে তাদের উঁচু উঁচু টাওয়ারগুলো মাটির সঙ্গে ধসিয়ে দিলেন কে? এই যে এত এত উঁচু টাওয়ার দেখি, 100 তলা 120 তলা, এগুলোকে মাটির সঙ্গে মিশাই দিতে আল্লাহর কয়েকদিন সময় লাগবে? সেকেন্ডও লাগবে না, ন্যানো সেকেন্ডেই ধ্বংস করে দিতে পারেন কে? সেকেন্ডও লাগবে না, ন্যানো সেকেন্ডেই ধ্বংস করে দিতে পারেন কে? প্রচন্ড বজ্রনিনাদ আর ঘূর্ণিঝড়ের মাধ্যমে তাদের টাওয়ারগুলো ধ্বংস করে দিলেন কে? তাদের টাওয়ারের মধ্যে উঁচু উঁচু বিল্ডিং এর মধ্যে সবগুলো একেবারে মরে কাইট, সবগুলা ধ্বংস করে দিয়েছেন কে? তাহলে আল্লাহর গজবে, আল্লাহর অবাধ্যতার কারণে আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত 2 নম্বর জাতি হলো আদ জাতি। জোরে কোন কোন জাতি? 3 নম্বর হচ্ছে সামুদ জাতি। কোন জাতি? সামুদ জাতির কাছে আল্লাহ যাকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন তার নাম হচ্ছে সালেহ আলাইহিসসালাম। নবীর নাম কি? আরো জোরে বলেন, সালেহ আলাইহিসসালাম। সালেহ আলাইহিসসালাম
তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, এরাও আল্লাহর সাথে সীমা লঙ্ঘন শিরক কুফরের অবাধ্যতায় লিপ্ত হয়েছিল, এরা সালেহ আলাইহিস সালামের দাওয়াত কবুল করলো না। সালেহ আলাইহিস সালাম যতই দাওয়াত দেন, দাওয়াতে কোনো কাজ হয়? দাওয়াতে কোনো কাজ হয়? এরা কি বলল, সালেহ তুমি যদি সত্যি নবী হও এটা তো আমাদেরকে বিশ্বাস করাইতে হবে আগে, একটা মজিজা দেখাও। শুনতেছেন আপনারা, দেখেন এরা আরো সাংঘাতিক ঘাড়তেরা জাতি। এরা বলল, শোনো তুমি যে নবী হয়েছো এটা বিশ্বাস করবো তখন। ওই যে পাহাড় আছে কাতিব পাহাড়, এই পাহাড় থেকে যদি পাহাড় ফেটে কোনো 10 মাসের গর্ভবতী উটনি বের হয়ে আসে, বিশ্বাস করবো তুমি নবী? দেখছেন অবস্থা, পাহাড় থেকে যদি একটা 10 মাসের উটনি পাহাড় ফেটে, পাহাড় কেঁপে পাহাড় থেকে বের হয়, বুঝবো তুমি সত্য নবী। এখন সালেহ আলাইহিস সালামকে মুজিজা দিনে দিতে পারেন তিনি কে? আল্লাহ চাইলে দিতে পারেন কিনা? আল্লাহ বললেন, নবী গো এরা যা বলছে তাই পাবে, আগে ওয়াদা নিয়ে নেন। আগে কি নেন? ওয়াদা। তিনি বললেন, ওয়াদা দাও যে যদি এই মুজিজা দেখো তাহলে ঈমান আনবা। ওই ঠিক আছে, কারণ তাদের চিন্তা ভাবনা ছিল এটা কি আদৌ সম্ভব, পাহাড় কেঁপে উঠবে আর সেখান থেকে 10 মাসের উটনি বের হবে, এটা কি সম্ভব? তারা মনে মনে ভেবেছিল এটা সম্ভব না। কিন্তু দেখা গেল তারা যখন ওয়াদা করলো, কিছুক্ষণ পরেই পাহাড় কেঁপে উঠলো। কার হুকুমে? পাহাড় যিনি কাঁপিয়ে দিতে পারেন তিনি কি? পাহাড় কেঁপে উঠলো, এরা ভয় পেয়ে গেল, হায় হায় পাহাড় হঠাৎ করে কাঁপে কেন? পাহাড়ের ভেতরে বিরাট একটি প্রস্তর খণ্ড পাথর ছিল, দেখা গেল পাথর ফেটে সেখান থেকে 10 মাসের উটনি বের হলো। আল্লাহ আকবার, 10 মাসের গর্ভবতী উটনি বের হলো। তিনি বললেন, হাদিহি নাকাতাল্লাহু লাকুম, এটা আল্লাহর উটনি, খবরদার একে অনৈতিক উদ্দেশ্যে স্পর্শ করো না, নইলে গজব তোমাদের উপরে দিবেন কে? তোমরা যা চেয়ে তো তাই মজাজা হিসাবে এসেছে। এখন মজিজা যেটা চেয়েছো সেটা পাইছো, কিছু উপকারও আছে, কিছু স্যাক্রিফাইসও করা লাগবে, কিছু উপকারও আছে। তারা বললো, স্যাক্রিফাইসটা কি আর উপকারটা কি? তিনি বললেন, স্যাক্রিফাইস হচ্ছে এটা তো আল্লাহর পাঠানো স্পেশাল উটনি, তোমরা যে পানির কুয়া থেকে, এখন তো আমরা পানি টিউবওয়েল চেপে মোটর ডিপ স্থাপন করে পানি ওঠাই, সেই যুগে তার এগুলো ছিল না, কুয়া ছিল। তিনি বললেন, তোমরা যে কুয়া থেকে নিজেরা পানি পান করো আর গবাদি পশুকে পানি পান করাও, এই উটনি একবার পানি পান করা শুরু করলে কুয়ার সব পানি পান করে ফেলবে, সুতরাং যেদিন এই উটনি পানি পান করবে সেদিন তোমরা আর পানি পান করতে পারবা না, একদিন এই উটনি পানি পান করবে আর একদিন তোমরা সবাই পান করবা। তখন তারা বললো, এটা কোনো কথা হইলো? পরের দিন আমরা কি করব? তিনি বললেন, অসুবিধা নাই, একটু আগে তো বলছি স্যাক্রিফাইস করবা, ত্যাগ করলে ভোগও আছে, তাই না? ত্যাগ করলে ভোগও আছে, তোমাদের জন্য সুযোগ দেওয়া হবে এটা যে পরের দিন তোমরা না খেয়ে থাকা লাগবে না। এই উটনি এত বেশি দুধ দিবে যে এই উটনির দুধ পুরা জাতির লোকেরা খেয়ে আরো তোমরা জমায়ে রাখতে পারবা। আল্লাহ আকবার। তারা বললো, তাইলে তো কোনো অসুবিধা নাই, একটু ত্যাগ করলেও লাভ আছে না নাই? আরো যদি বলেন লাভ আছে না নাই? এগুলো কি কিচ্ছা বলতেছি আপনাদেরকে? এগুলো সব কোরআন থেকে বলতেছে, সবগুলো আয়াত বলতে গেলে আমি বিষয় শেষ করতে পারবো না, এই জন্য শর্টলি বলে যাচ্ছি, আমাকে তো পয়েন্টগুলো শেষ করতে হবে। এখন দেখেন এই আরামে থাকা তাদের সহ্য হলো না, কয়েকদিন এভাবে চলল, এরপরে তারা ভাবলো এটা কোনো কাজ হইল। সালেহ আমাদেরকে বললো, একদিন আমরা পানি পান করবো না, আমাদের গবাদি পশুরা ইয়ে থাকবে, এটা তো হয় না, চললে আমরা এক কাজ করি এই উটনিটাকে মেরে ফেলি। সালেহ আলাইহিস সালামকে তারা সত্য নবী হিসাবে না মানলেও পাহাড়ের কাঁপুনি আর প্রস্তর ফেটে উটনি বের হওয়া নিজের চোখে তারা দেখেছে, এই জন্য আল্লাহর ভয় আছে না নাই? এখন তারা সরাসরি এটা হত্যা করতে চাচ্ছে না, তারা ভাবতেছে আমরা তো নিজের চোখে এটা দেখছি, এখন আমরা এটাকে মেরে ফেললে গজব আসতে পারে, দেখেন ক্ষতিও করতে চায় ষড়যন্ত্র করে, আবার আল্লাহকেও ভয়। এখন তারা কূটবুদ্ধি ষড়যন্ত্র করলে কেমনে করা যায়, তারা দুইজন মহিলা ভাড়া করলো। কয়জন মহিলা? খুব সুন্দরী দুজন যুবতী ভাড়া করলো। ভাড়া করে দুই যুবকের সাথে এদের সম্পর্ক করাই দিল, যে এই যুবকগুলোকে যেভাবেই হোক কনভিন্স করো, কনভিন্স করে বলো যে আমরা তোমাদেরকে সব দিব, শুধুমাত্র তোমরা এই উটনিটাকে হত্যা। এই দুই মহিলার ফেতনায় পরে উটনিটাকে হত্যা করলো, উটনি হত্যা করার পরে ওই যুবকদেরকেও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কি? এখন যখন উটনি হত্যা হয়ে গেল, উটনি হত্যার পরে সালেহ আলাইহিস সালাম বললেন, তোমাদেরকে আগেই বলেছিলাম সাবধান থাকবা, এটার কোনো ক্ষতি করবো না, যেহেতু ক্ষতি করে ফেলেছ এখন গজব আসবে, আগামী 3 দিনের ভিতরে গজব আসবে। কয়দিনের ভিতরে? 3 দিনের ভিতরে গজব আসবে। তারা বলল, গজব আসার আলামত কি?
সালে আলাইহিসসালাম বললেন, প্রথম দিন তোমাদের চেহারা হলুদ বর্ণের হয়ে যাবে, কোন রং? আরো জোরে, দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল বর্ণ হয়ে যাবে, কি বর্ণ? তিন নম্বর দিন তোমাদের চেহারা কৃষ্ণ বর্ণ হয়ে যাবে, কি বর্ণ? কৃষ্ণ বর্ণ। এইরকম আলামত। আর চতুর্থ দিন তোমাদের উপরে গজব দিবেন কে? এক দুই তিন গজব আসা শুরু করলো, যখন তারা হায় হায় গজব আসতেছে, তারা এবার ক্ষিপ্ত হয়ে দেখেন তওবা যদি করতো মাফ করে দিতেন কে? তওবা ইস্তিগফার করলো না, বরং উল্টা ক্ষিপ্ত হয়ে সম্প্রদায়ের নয় জন নেতা মিলে তারা এবার সালেহ আলাইহিসসালামকে হত্যা করতে চাইল। সালেহ আলাইহিসসালামকে যখন হত্যার জন্য গেল, মাঝপথে এদের উপরে প্রস্তর নিক্ষেপ করে এদেরকে ধ্বংস করে দিয়েছেন কি? এরপরে আল্লাহ তাআলা বললেন, এই জাতির লোকেরা আর সাবধান হবে না গো আমার নবী সালেহ, তুমি তোমার ইমানদার উম্মতদেরকে নিয়ে এলাকা ছেড়ে চলে যাও, কারণ গজব আসতেছে কার পক্ষ থেকে? দেখা গেল তিন দিন শেষ হয়ে যাওয়ার পরে এমন ভূমিকম্প আসলো, এক ভূমিকম্পের মাধ্যমে সকল কাফের মুশরিকদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দিলেন কে? কয় নম্বর জাতি? তিন নম্বর। শুরুতে বলছি নূহ আলাইহিসসালামের কওম, এরপরে বলেছি আদ জাতি, এরপরে সামুদ জাতি। মনোযোগ আছে বাবারা ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? চার নম্বর লুত আলাইহিসসালামের জাতি। লুত আলাইহিসসালামের জাতির লোকেরা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সমকামিতা শুরু করেছিল, দুনিয়ার বিভিন্ন দেশে আজও সমকামিতা আছে না নাই? এই কুকর্ম দুনিয়ায় সর্বপ্রথম শুরু হয়েছিল লুত আলাইহিসসালামের জামানায়। লুত আলাইহিসসালামের জামানার লোকেরা এই সমকামিতা ছাড়াও আরো দুটি কুকর্মে লিপ্ত ছিল, মোট তিনটা। কয়টা? আরো জুড়ে কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 28 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ওয়ালুতান ইযা ক্বালা লিকওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো যখন লূত তার কওমকে বলেছিলেন, আমার সম্প্রদায় আমার কওমের লোকেরা এমন আকাম এবং কুকর্ম তোমরা শুরু করেছ, এই কুকর্ম দুনিয়াতে তোমাদের পূর্বে আর কেউ করে? যৌন চাহিদা মেটাবার জন্য পুরুষে পুরুষে তারা এবার সমকামিতা শুরু করলো, নারীতে নারীতে সমকামিতা শুরু করলো। এটা যেহেতু তাদের এক নম্বর কুকর্ম, এজন্য লূত আলাইহিসসালাম তাদেরকে বলেছিলেন, এমন কুকর্ম শুরু করেছ যা দুনিয়াতে তোমাদের আগে কেউ করে নাই। ইন্নাকুম লাতাতুনার রিজালা ওয়া তাকতুনাস সাবিলা ওয়া তাতুনা ফি নাদিয়াকুমুল মুনকার ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন যে লূত আলাইহিসসালাম তার কওমকে বললেন, তোমরা যৌন চাহিদা মেটাবার জন্য পুরুষ হয়ে পুরুষকে বেছে নিচ্ছ, আর দুই নম্বর তোমরা রাস্তার মধ্যে চাঁদাবাজি করছো। আজও রাস্তায় রাস্তায় চাঁদাবাজি আছে না নাই? তোমরা রাস্তায় চাঁদাবাজি করছো। তিন নম্বর প্রকাশ্যে তোমরা ফাহেশা মুনকার কাজ করছো। লূত আলাইহিসসালাম বলেন, এগুলো ছেড়ে দাও, নইলে আল্লাহর গজব আসবে। লূত আলাইহিসসালাম এত করে দাওয়াত দিলেন, এরা দাওয়াত কবুল করলো না, শেষ পর্যন্ত গজব আসলো কার পক্ষ থেকে? খুব মজার ঘটনা ভাই, শুনেন, দেখেন আল্লাহ তাআলা কত মহান। আল্লাহ এদেরকে ধ্বংস করার আগেও একটা সুযোগ দিলেন, কেমনে সুযোগ দিলেন? এবার ফেরেশতাদেরকে আল্লাহ কিছু সুন্দর সুন্দর জোয়ান নওজোয়ান যুবক বানায়া মেহমান হিসাবে পাঠালেন লূত আলাইহিসসালামের ঘরে। কার ঘরে? সুন্দর, কারণ ওরা তো যৌন চাহিদা মেটাবার জন্য লূত আলাইহিসসালামের কওমের পুরুষরা নারী বেছে নিত না, পুরুষ হয়ে পুরুষের পেছনে ছুটত, এদেরকে বলা হয় সমকামী। এখন আল্লাহ তাআলা চেয়েছিলেন দেখি তওবা করে এরা ভালো হয়ে যায় কি না, চূড়ান্ত গজব দেওয়ার আগে। শুনতেছেন আপনারা? আল্লাহ ফেরেশতা পাঠালেন মানুষের বেশ ধরে, সুন্দর সুন্দর জোয়াং, একদম ইয়াং, খুব স্মার্ট কিছু যুবক বানিয়ে মেহমান হিসাবে পাঠালেন কার ঘরে? লূত আলাইহিসসালামের ঘরে। এই খবর চতুর্দিকে ছড়িয়ে গেল, তারা বলল লূত আলাইহিসসালামের ঘরে খুব সুন্দর সুন্দর কিছু ছেলে পেলে আসছে। এইটা শুনে তারা তাদের যৌন চাহিদা মেটাবার জন্য লূত আলাইহিসসালামের দরজায় এসে নক তাড়াতাড়ি খোলো, আমরা শুনছি এখানে কিছু যুবক এসেছে। লূত আলাইহিসসালাম বললেন, আল্লাহর দুহাই, মেহমানদের সাথে তোমরা খারাপ আচরণ করো না। লূত আলাইহিসসালাম তখনও জানতেন না যারা আসলে ফেরেশতা, তখন ফেরেশতারা বললেন, আল্লাহর নবী লূত, আমরা মানুষ না, আমরা ফেরেশতা, এটা একটা পরীক্ষা চলছে, আল্লাহ এদেরকে গজব আজকেই দিবেন, গজব দেওয়ার আগে আল্লাহ একটু পরীক্ষা করতে যাচ্ছেন যে এরা ভালো হয় কিনা। এরা দরজা ভেঙে ঢুকলো,
যখন তারা এই ফেরেশতা যারা মানুষের বেশ ধরে এসেছিল এদের উপর ঝাঁপিয়ে পড়তে চাইবে, তখন ফেরেশতাদের এক একটা থাপ্পড়ে সবগুলোর চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। এরপরে গজব আসলো, আল্লাহ তাআলা গজব পাঠালেন লূত আলাইহিস সালামের ওই জাতিকে জমিন উল্টাইয়া দিয়ে, জমিনের নিচে যা আল্লাহ তাআলা জমিনের নিচে তাদেরকে দাবিয়ে ধ্বংস করে দিলেন, জমিন উল্টাইয়া এদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহর অবাধ্যতার কারণে গজবে নিপতিত চার নাম্বার জাতি ছিল লূত আলাইহিস সালামের সমকামী জাতি, মনে থাকবে? সব মনে থাকবে তো আপনাদের, একটু দ্রুত বলতেছি। পাঁচ নাম্বার ছিল মাদিয়ানবাসী, যাদের কাছে আল্লাহ নবী হিসাবে শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। শুআইব আলাইহিস সালামের জাতিও আল্লাহর অবাধ্য হয়েছিল, এই জন্য এদেরকেও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কি শুআইব আলাইহিস সালামের জাতির লোকেরা পাঁচটি কুকর্মে লিপ্ত ছিল, জোরে কোন কয়টি? আরো জোরে। এক নম্বরের আল্লাহর সঙ্গে শিরকে নিমজ্জিত ছিল, দুই নম্বরের ওজনে কম দিত, ওজনে কম দেয় মাপে চুরি করে, এরকম মানুষ মনে হয় ভুলায় নাই। তাহলে ওজনে কম দেয় এরকম মানুষ এখানে আছে। শুআইব আলাইহিস সালামের জাতির লোকেরা তিন নাম্বার যে কুকর্মে লিপ্ত ছিল, সুযোগ পাইলেই ঝামেলা লাগাই দিত মানুষের মধ্যে, ফেতনা ফাসাদ বিশৃঙ্খলা। চার নাম্বার হচ্ছে এরা আল্লাহর পথে মানুষদেরকে বাধা দিত, ইমানদারদের উপরে জুলুম নির্যাতন চালাতো। আজও ইমান আনার কারণে ইমানদারদেরকে বাড়িতে থাকতে দেয় না, হামলা মামলা জেল জুলুম আছে না নাই, এই কুকর্ম এদের মধ্যে বিদ্যমান ছিল। আপনি শুনেন গজব কেমনে আসে, গজব মানুষ টেনে টেনে কেমনে নিয়ে আসে। পাঁচ নাম্বার কুকর্ম তাদের মধ্যে ছিল আল্লাহর নিয়ামত পেয়েও এরা আল্লাহর সঙ্গে না শুকুরি করত। কয়টা কুকর্ম? আরো জোরে কয়টা? এই পাঁচটি কুকর্মে তারা লিপ্ত ছিল। শুআইব আলাইহিস সালামকে আল্লাহ নবী বানিয়ে পাঠালেন, তিনি দাওয়াত দিলেন, একটা কুকর্ম থেকেও তারা বিরত থাকলো, শেষ পর্যন্ত গজব দিলেন। কি এই জাতির গজব আবার একটু ভিন্ন ধরনের, এদের উপর আল্লাহ গজব দিলেন কেমনি? একটানা সাত দিন গরম চাপাই দিলেন, প্রচন্ড গরম। কয়দিন? আরো জোরে। সাত দিন একটানা গরম, গরমে অতিষ্ঠ হয়ে এবার তারা মাটির নিচে গর্ত খুঁড়ে সেখানে আশ্রয় নিল, দেখে সেখানেও শান্তি, এবার ঘর বাড়ি ছেড়ে দিয়ে জঙ্গলের দিকে দৌড়ানো। এই জন্য শুআইব আলাইহিস সালামের জাতিকে কোরআনে কি বলা হয়েছে? আসহাবুল আইকা, আসহাবুল জঙ্গলের অধিবাসী। কেন এদেরকে জঙ্গলের অধিবাসী বলা হয়েছিল? এই কারণে, ওই যে সাত দিনের গরমের চোটে ঘর বাড়ি ফালাইয়া থুইয়া কোথায় গিয়েছিল? জঙ্গলে, জঙ্গলে। এই জন্য এদেরকে বলা হয় আসহাবুল আইকা, আইকাবাসী অর্থাৎ জঙ্গলবাসী। সেখানে তারা গেল, সাত দিন পরে দেখা গেল আকাশের মধ্যে একটা মেঘের টুকরা আসছে। কিসের টুকরা? ভাবছে এখন মনে হয় একটু মেঘ আসবে, কারণ মেঘের টুকরার নিচে শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। আল্লাহর সঙ্গে তারা যে অবাধ্যতায় লিপ্ত হয়েছিল তওবা করে নাই, এই জন্য মেঘের টুকরা থেকে এবার আগুনের বৃষ্টি শুরু হলো। কিসের বৃষ্টি? নিচ থেকে ভূমিকম্প, উপর থেকে বজ্রনিনাদ, আগুনের বৃষ্টি দিয়ে পুরো অবাধ্য জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কে? তাহলে বিপদ মুসিবত আসে আল্লাহর সঙ্গে অবাধ্যতা করলে, কুফরি করলে। কয়টা জাতিকে আল্লাহর অবাধ্যতার কারণে আল্লাহ ধ্বংস করেছেন? আরো জোরে কয়টা? কয়টা বলছি? পাঁচটা। এই পয়েন্টটা শেষ করে দিই। ছয় নম্বর জাতি ছিল ফেরাউনের কৌম, কিপ্তি সম্প্রদায়, ফেরাউনের কৌম। কারা ছিল ফেরাউন? মনে হয় খুব বিখ্যাত না কুখ্যাত? আরো জোরে কুখ্যাত। এই ফেরাউনকে কিন্তু ধ্বংসের আগে আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন, মনোযোগ আছে না? গেছে কয়েকজন বাবা দেখতেছে ঝিমাইতেছে, একটা তাকবীর দিয়ে এদের ঝিমানো ছুটাই দেন, লিল্লাহি তাকবীর। আপনারা কিন্তু দেখেন না, আমি তো স্টেজে, আমি সব দেখি কে ঘুমায়। এই যে আপনারা যখন তাকবীর দিচ্ছেন, এক চাচা এমনি উঠছে, কি হইলো এখানে? একটা দিচ্ছেন তো আরো দুইটা দিয়ে ভালো করে ঘুম ছাড়াই দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ তো মজার ঘটনা চলে, এখানে ঘুম আসলে হবে? ছয় নম্বর জাতি ছিল কোন জাতি? কওমে ফেরাউন, ফেরাউনের জাতি। ওই সময় আল্লাহ কাকে নবী বানিয়েছিলেন? মুসা। নরম না গরম? আরে বাপরে বাপ, এমন গরম মালাকুল মউতকে এক থাপ্পড় দিয়ে চক্ষু বের করে দিয়েছে। আল্লাহ আকবার। কি জাতের নবী চিন্তা করেছেন? মালাকুল মউতকে থাপ্পড় লাগাইছে। আল্লাহ আকবার। বলবো বলবো বলবো, মালাকুল মউত এসেছে, এটা তো কিচ্ছা কাহিনী না, বুখারীর হাদিস, বুখারীর হাদিস। মালাকুল মউত এসেছে, মুসা আলাইহিস সালাম
বলেন কি ব্যাপার তুমি কে? মালাকুল মউত বলে কি ব্যাপার আমি কে? আমাকে তো দেখলেই মানুষের ভয় ছুটে। এই লোক বলে আমি কে? তিনি বলেন আনা মালাকুল মউত, আমি মালাকুল মউত। মুসা আলাইহিস সালাম বলেন তো কি হয়েছে, আমার কাছে কি চাও? বলেন আমি আসছি আপনার জান কবজের জন্য। মুসা আলাইহিস সালাম বলেন তাই আহো কাছে আহো। কাছে যখন আসছে লাগাইছে এক থাপ্পড়, থাপ্পড়ের চোটে চক্ষুটা বের হয়ে গিয়েছে। আল্লাহ আকবার, মালাকুল মউত দৌড় দিছে কার কাছে? গিয়ে বলে আল্লাহ এমন একজনের কাছে পাঠাইলা, গেছিলাম তার জান কবজ করতে, অল্পের জন্য তো আমারও শেষ করে দিছিল। আল্লাহ বললেন আমার নবী মুসার কাছে আবার যাও, গিয়ে বলো তিনি যদি আরো হায়াত চান তিনি যেন একটা সারের পিঠের উপরে হাত রাখেন। আচ্ছা সার কে আপনারা ভুলায় আঞ্চলিক ভাষায় কি বলে? যাই হোক আমরা সিলেট হয় দেখা দেখা আমরা গুরু না রে। আচ্ছা ঠিক আছে, আমি তো সিলেটি মানুষ, মাঝে মাঝে তোরা তো সিলেটি হওয়া লাগবো না, নেই এরা তো কিচ্ছু দেখি বুঝে না। আচ্ছা যাই হোক, ভাষার এই সৌন্দর্য, মাঝে মাঝে মাতলেরা বুঝবো না কি তা বুঝা যাইব নি বা আপনি বাবেরা দেখি হকলটা বুঝে। আমরা হকল সিলেটি গেলাম, আপনারা বুলা, আমরা হকল বুল হইব, আমরা হকল সিলেটি নাই, কথা ঠিক নি। আচ্ছা যাই হোক, ভাষার সৌন্দর্য হার দেওয়া, কারণ সিলেটি ভাষায় মাতলে আব্বাও হল ভাইও হল আপনারা বুঝতা নাই। এত যদি ওনার শখ থাকে ইউটিউবও সিলেটি ভাষায় ওয়াজ আছে, ওগুন ক্লিক মাইরা শুনিলিও। আচ্ছা ঠিক আছে, তাহলে কি জানি বলছিলাম আমরা, সার, তিনি যেন সারের পিঠের উপরে হাত রাখেন, তিনি তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন প্রত্যেকটা লোমের বিনিময়ে এক এক বছর হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন। মালাকুল মউত এই খবর পৌঁছালেন, মুসা আলাইহিস সালাম বলেন আচ্ছা মানলা হায়াত বাড়ানো হবে, কিন্তু ওই হায়াত শেষ হয়ে গেলে কি হবে? মালাকুল মউত বলেন মৃত্যুর স্বাদ নিতে হবে। তিনি বললেন যেহেতু এই মৃত্যুর স্বাদ নেওয়াই লাগবে, নিয়ে যাও আমি আল্লাহর সঙ্গে দিদার লাভ করতে চাই। সুবহানাল্লাহ, সেই মুসা নবীর সময়, মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন বনি ইসরায়েলের প্রতি প্রেরিত পয়গম্বর, আর ফেরাউনের লোকেরা বনি ইসরায়েলের উপরে অত্যধিক জুলুম নির্যাতন চালাত। এই ফেরাউন ছিল ইতিহাসের সবচেয়ে কুখ্যাত স্বৈরাচারী। সে তার ক্ষমতার মসনদকে টিকায় রাখার জন্য, সে তার মসনদকে টিকায় রাখার জন্য নির্মমভাবে অবুধ শিশুদেরকে হত্যা করেছিল। কোরআনে আল্লাহ তার ব্যাপারে বলেছেন ইউদাব্বিহুনা আবনাআকুম, অন্য আয়াতে বলেছেন ইউকাত্তিলুনা আবনাআকুম। আজও দেখবেন পৃথিবীতে ফেরাউন নামে কোনো মানুষ না থাকলেও ওই আদর্শ লালনকারী লোকেরা আছে ক্ষমতার জন্য অবুধ শিশুদের বুকের উপরে, এবং মানুষকে নির্বিচারে হত্যা করতেও তারা দ্বিধাবোধ করে না। জনগণের টাকায় গুলি কিনে জনগণের বুকে আবার পিস্তল চালায় আসে না নাই, জনগণের সঙ্গে কেমন নিমুখ হারামি চলতেছে? জনগণের টাকায় জনগণের বুকের উপরে পিস্তল চালানো হচ্ছে, গুলি চালানো হচ্ছে, মাঝে মাঝে আসে না নাই? আল্লাহ যেন সহি বুঝ দান করেন। সময় থাকতে সাবধান না হলে গজব আসতে পারে কার পক্ষ থেকে, কারণ আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয়? আল্লাহ ছেড়ে দেয়? এই ফেরাউনের বাচ্চা ফেরাউনকে, এখন বললেন হুজুর ফেরাউনের বাচ্চা ফেরাউন কেন বললেন? ফেরাউনের বাচ্চা তো ফেরাউন, এখন বলবেন কেমনে? তৎকালীন সময়ে মিশর যারা শাসন করতো শাসকদের নাম থাকতো ফেরাউন, তো ফেরাউনের ঘরে হইতো ফেরাউন, এই জন্য বলতেছি ফেরাউনের বাচ্চা ফেরাউন। অপ্রাসঙ্গিক অসংলগ্ন কথা তো মাহফিলে বলা যাবে। শুনেন এই ফেরাউনের বাচ্চা ফেরাউনরা কি করেছিল শুনেন। যখন ফেরাউন স্বপ্নে দেখেছিল শাম দেশ থেকে বিরাট অগ্নিশিখা এসে কিপ্তি সম্প্রদায়ের ঘরবারে জ্বালিয়ে দিচ্ছে, স্বপ্ন বিশারদদেরকে ডেকে শুনল অচিরেই একজন নবীর আগমন হবে, যার আগমনের কারণে তার মসনদ ভেঙে চুরে খান খান হয়ে যাবে। ওই সময় মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকাবার জন্য যেই সকল সন্তানরা জন্ম নিত, নবজাতক পুত্র সন্তানদেরকে ধরে ধরে জবাই করত, এরপরেও সে মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকাতে পারে নাই। আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, শেষ পর্যন্ত শত্রুর ঘরে ঢুকাইয়া দিয়া মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে ঢুকাইয়া দিয়া বড় হওয়ার ব্যবস্থা করে দিলেন।
তার লম্বা ঘটনা আমি তো ঘটনায় যাচ্ছি না, আমি শুধু কেমনে গজবে ধ্বংস হয়েছি না এটা বলছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিলেন, নবুয়ত দিলেন, নবুয়তি কাজ শুরু করেছেন। এর আগে তো তিনি আবার হিজরত করে মাদায়েনে গিয়েছিলেন, মাদায়েন থেকে পুনরায় তিনি মিশরে ফিরে আসার পর একটানা 20 বছর দাওয়াত দিলেন, কয় বছর আল্লাহ নবুয়ত দেওয়ার পরে বলেছিলেন ইদহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগাব, ফিরাউনের কাছে যাও সে অবাধ্য। ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তাকে আল্লাহর দিনের দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত কবুল করে নাই। মুসা আলাইহিস সালাম বলেছিলেন ঠিক আছে আমার বংশের উপরে নির্যাতন চালাইও না, যারা ঈমান এনেছে এদের উপরে নির্যাতন চালিও না। ফেরাউন জুলুম নির্যাতন বাড়িয়ে দিল, এই যুগের ফেরাউনরাও দেখবেন ঈমান আনলে ঈমানে আন্দোলন করলে হামলা মামলা আসে না নাই। এই সকল ফেরাউনি কাজ করবার আগেও ছিল, যারা ঈমান আনতো ফেরাউন তাদেরকে ধরে ধরে নির্যাতন করত, নিপীড়ন করত। মুসা আলাইহিস সালাম তাকে অনেকভাবে বুঝালেন আর নির্যাতন করিও না, এদেরকে আমার সঙ্গে দিয়ে দাও, আমরা মিশর ছেড়ে চলে যাব, তাও তুমি এদের উপর অত্যাচার চালাইও। অনেকভাবে অত্যাচার চালিয়েছিল, যারা ঈমান এনেছিল তাদের পুত্র সন্তানগুলোকে ধরে ধরে, আমার ভাইয়ের এখন আর আল্লাহর দিনের জন্য আমরা কেমন নির্যাতনের শিকার হই। দেখেন ওই যুগের ফেরাউনগুলো কেমনে ঈমানদারদের উপরে নির্যাতন চালাতো, যারা ঈমান আনতো তাদের নবজাতক শিশুদেরকে ধরে ধরে জবাই করে ফেলতো, যেন মানুষ ভয় পায়, যেন ফেরাউনের ভয়ে কেউ ঈমান না। কিন্তু ঈমানদাররা ফেরাউনকে ভয় পায় নাকি আল্লাহকে ভয় পায়? ঈমানদাররা কোনো ফেরাউনকে কোনো স্বৈরশাসককে ভয় করে না, ঈমানদাররা আল্লাহর দিনের জন্য জীবন দিতে প্রস্তুত, বাতিলের সামনে তারা মাথা নত করে না। খাঁটি ঈমানদার যারা, যারা অন্তরে খাঁটি ঈমান লালন করে, এদেরকে যদি কেটে টুকরো টুকরো করে ফেলে হয়, এদের কি এরপরে এদেরকে যদি অত্যাচার নির্যাতন করতে করতে টুকরা টুকরা করে যদি জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য হুমকি ধমকি দেওয়া হয়, তারা কোনো ফেরাউনের হুমকি ধমকি এগুলোর তোয়াক্কা করে না। যারা আল্লাহর দিনের পথে কাজ করে এরা শহীদ হতে রাজি, তাও জালেমের সামনে মাথা নত করতে রাজি না। আমার ভাইয়েরা, ফেরাউন মুসা আলাইহিস সালামের দাওয়াত শুনল না, নির্যাতন চলমান রাখলো, শেষ পর্যন্ত ইবাদত গৃহগুলিতে সে হামলা চালালো। মুসা নবী কষ্ট পেলেন, এবার এতদিন নির্যাতন চালিয়েছে, দাওয়াত দিয়েছেন, কিন্তু ইবাদত গৃহতে হামলা, মসজিদে হামলা, তিনি সহ্য করলেন না, বদদুয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন নবী মুসা একটু সবর করেন, দেখি এরা ভালো হয় কিনা। এরা ভালো হওয়ার আগে আল্লাহ এক এক করে ছোট ছোট গজব পাঠিয়েছেন, 7টা, কয়টা কয়টা? এক নম্বর গজবের নাম দুর্ভিক্ষ, গজবের নাম এমন দুর্ভিক্ষ দিলেন ফেরাউনের গোটা রাজ্যে সব ফসল নষ্ট হয়ে গেল, দুর্ভিক্ষ চতুর্দিকে, ক্ষুধার্ত মানুষের হাহাকার। ফেরাউন তো বুঝতে পেরেছে গজবটা এসেছে কার পক্ষ থেকে, যদিও সে বলতো ফাকালা আর রব্বকুমুল আলা, সে বলতো আমি বড় খুদা, মনে মনে হে জানতো আসলে সে একটা হুদা কিছুই না। মুসা আলাইহিস সালামকে ডেকে আনলো, ডেকে আনো, বললো মুসা তুমি তোমার রবের কাছে আর্জি জানাও, তিনি যেন এই দুর্ভিক্ষ উঠাই দেন, আমরা ভালো মানুষ হয়ে যাবো। শুনতেছেন, শুনতেছেন? মুসা আলাইহিস সালাম দোয়া করলেন কার কাছে? দুর্ভিক্ষ আল্লাহ তুলে নিলেন, আবারও ফসলের মাঠে সবুজ শ্যামল ফল ফলাদি শুরু হয়ে গেল। কিছুদিন যেতে না যেতেই এরা আবার আগের জায়গায় চলে গেল, আল্লাহর সঙ্গে অবাধ্যতা শুরু করলো। এবার 2 নম্বর গজব আল্লাহ দিলেন, এবার দেখা গেল বন্যা এসে সব ফল ফসল ভাসিয়ে নিয়ে, ফেরাউন বুঝলো আবারও বুঝছি কাম হয়ে গেছে, ডেকে এনে বললো মুসা তোমার রবকে বলো আমরা এবার ভালো হয়ে যাবো, এবার জন্য তিনি সুযোগ দেন, আর জন্য আমাদেরকে গজব, এই গজব তুলে নিতে বলো। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন কার কাছে? এই গজব আল্লাহ তুলে নিলেন, আবারও ফসলের মাঠে ফসল। এরপরে আবার তারা অবাধ্যতায় লিপ্ত হলো, এবার 3 নম্বর গজব আসলো পঙ্গপাল, পঙ্গপাল বুঝেন আপনারা, দেখা গেল পঙ্গপাল এসে তাদের সব ক্ষেত খামার ধ্বংস করে দিল, এমনকি আসবাবপত্র গুলি তো হামলা চালালো, ঝামেলা আছে না নাই? বলো মুসা তাড়াতাড়ি আসো, দোয়া করো, বলো এবার আর আমরা ঘাটতার আমি করবো না, এবার ভালো হয়ে যাবো। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন কার কাছে? এই গজব আল্লাহ তুলে নিলেন, দেখা গেল যেই লাউ সেই, এরা আগের জায়গায়। আমার শুনতেছেন তো আপনারা? দেখেন আল্লাহ
আল্লাহ কত মহান, আল্লাহ ধ্বংস করার আগে মানুষকে সুযোগ দেন, দেখি ভালো হয় কিনা। আর যারা সামান্য ক্ষমতা পেয়ে মানুষের উপরে জুলুম নির্যাতন চালাও, এক সেকেন্ডের তো ভরসা নাই, সামনে পুলিশ পেছনে পুলিশ নিয়ে আমরা হেঁটে অনেক সময় বাহাদুরি দেখাই, মনে করি আমার আর পায় কে, পুলিশি প্রোটেকশন নিয়ে মানুষের রোষানল থেকে বাঁচা যায়, কিন্তু আল্লাহর গজব থেকে কেউ কাউকে রক্ষা করতে পারে না। লার্স ভিক্স তার জ্বলন্ত প্রমাণ। এই ভিক্স রে চিনেন তো আপনারা, মারা গেল না 1.5 মাস আগে, ওই যে সুইডিশ কার্টুনিস্ট, 2007 সাল থেকে পুলিশি পাহারায় চলতো, শেষ পর্যন্ত পুলিশের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। গজব কার পক্ষ থেকে? বেশি ফুটানি কিন্তু করা যাবে না, মুহূর্তেই মধ্যে ফুটানিগুলোকে ঠুস করে দিতে পারেন কি? এই যে কালকে ভূমিকম্প হয়েছিল, মুহূর্তের মধ্যে আল্লাহ সব ধ্বংস করে দিতে পারতেন কিনা? সব ক্ষমতা কার হাতে? কত মানুষ দেখেছে কথা বলতে বলতে মরে গেছে, আছে না নাই? মৃত্যু কার হাতে? তো পঙ্গপাল দিলেন, এবার বললো মুসা দোয়া করো ভালো হয়ে যাব। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, এই গজব আল্লাহ তুলে নিলেন। এরপরেও দেখা গেল যেই লাউ সেই, এবার আল্লাহ পাঠালেন উকুনের গজব। উকুন, উকুন চিনেন আপনারা? উকুন কোথায় হয়? কোথায় হয়? এবার আল্লাহ একটু গজব দিলেন, ফল ফসলে না, ডিরেক্ট শরীরের মধ্যে, কামড়া কামড়ি, অশান্তি আছে না নাই? এখন ফেরাউন এমনি এমনি করে শান্তি নাই, ফেরাউনের সব সৈন্য টৈন্য তারাও শান্তি নাই। ফেরাউন বললো তাড়াতাড়ি মুসাকে ডেকে আনো, বললো মুসা আল্লাহর কাছে দোয়া করে আবার ভালো হব। আল্লাহ এই গজব তুলে নিলেন, দেখা গেল আবারও যেই লাউ সেই, 5 নম্বর গজব আসলো ব্যাঙের গজব। ব্যাং, ব্যাং চিনেন তো আপনারা? ব্যাঙের গজব এবার আসলো, দেখা গেল গ্লাসে পানি নিতে যাবে, গ্লাসের ভিতর ব্যাং, তরকারির পাত্রে ব্যাং, এক জায়গায় ফেরাউন বসছে, বসা মাত্রই উপরে নিচে ব্যাং, বিছানায় ব্যাং, চতুর্দিকে ব্যাং, আর ব্যাং, শান্তি আছে? শান্তি নাও, শান্তি বলো, তাড়াতাড়ি মুসাকে ডেকে আনো, মুসা দোয়া করো এবার ভালো হবো, আর ঘাটতার আমি করব। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আবারও দেখা গেল যেই লাউ সেই, 6 নম্বর গজব আসলো রক্তের গজব। কিসের গজব? গ্লাসে পানি নেই, দেখে পানি রক্ত হয়ে গেছে, ভাত রান্না করতেছে দেখে ভাত রক্ত, তরকারির ভিতর রক্ত, নীল নদে রক্ত, সব দিকে রক্ত। আর এবার আবারও বললো মুসা দোয়া করো ভালো হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, এই গজব আল্লাহ তুলে নিলেন। এরপরে 7 নম্বর গজব আসলো, এরা যখন আবার অবাধ্য হলো, 7 নম্বর গজব আসলো প্লেগ মহামারী। এই যে করোনা ভাইরাস 1.5-2 বছর ধরে দুনিয়াতে আছে, এই গজব টাকা, সর্দি কাশি দুনিয়াতে আগেও ছিল, কিন্তু সর্দি কাশি এখন নতুন রূপ করোনা নামে এসে অনেক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে চলে গিয়েছে। গজবটা কার? মহামারী আসলো, দেখা গেল একদিনেই হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। ফেরাউনের ভেতর ভয় ঢুকছে কি ঢুকে নাই? বলল মুসা, মানে আগে তো জান বাঁচাই তো, বলল মুসা আল্লাহর কাছে দোয়া করে এবার ভালো হয়ে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, এই গজব আল্লাহ তুলে নিলেন, দেখা গেল আবারও তারা অবাধ্যতায় লিপ্ত হলো। এবার আল্লাহ আর ছাড় দিলেন না, ছোট ছোট 7টি গজব পাঠানোর উপরে দেখলেন এদের অন্তর বাঁকা, এরা কখনো ইমান আনবে না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ওগো আমার নবী মুসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে রাতের বেলা বের হয়ে যাও, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে চলে যাও। এবার মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে ছুটে চলছেন কার হুকুমে? ওইদিকে ফেরাউনের কানে খবর চলে গেল মুসা তার উম্মতদেরকে নিয়ে বের হয়ে যাচ্ছে। ফেরাউন বলল, কিসের অপেক্ষা করো? সৈন্যবাহিনী প্রস্তুত করো, এদেরকে পেছন থেকে আক্রমণ করব। এরা পেছন থেকে অগ্রসর হচ্ছে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ঘায়েল করার জন্য, আর সামনে মুসা নবী তার উম্মতদেরকে নিয়ে এগিয়ে চলছেন। চলতে চলতে তারা একেবারে লোহিত সাগরের সামনে আসলেন। কোন সাগরের সামনে? লোহিত সাগরের সামনে যখন আসলেন, দেখা গেল সামনে সাগর, পেছনে কার বাহিনী? কথা কন না কেন? মুসা নবীর উম্মতরা বলল, মুসা তুমি তো আজ আমাদেরকে মারতে নিয়ে এসেছো, সামনে লোহিত সাগর, পেছনে ফেরাউনের বাহিনী, কোনো দিকে যাওয়ার সুযোগ নাই, আজ মরে যাচ্ছি, আজ মনে হয় মরে যাবো। মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা ইন্নামা হিয়া রাব্বি সাইয়াহদিন, কখনো নয়, আমাদের রব আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদেরকে নাজাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, এরকম ইমান থাকা লাগবে। নির্যাতন নিষ্পেষণে যদি একেবারে শেষ হয়ে যাওয়ার অবস্থা হয়, দেয়ালে পিঠ ঠেকে যায়,
তাও ভরসা করতে হবে কার উপরে? পথ দেখাই দিবেন কে? মোমিন কখনো হতাশ হতে পারে? মুসা আলাইহিস সালাম বললেন সবর করো, পথ দেখাবেন কে? কারণ আমরা মিশর ছেড়ে এসেছি আমাদের ইচ্ছায় না কার ইচ্ছায়, সে তো আমাদেরকে বিপদ থেকে বাঁচাবেন কে? হিজাতের ইমান দেখেন। আল্লাহ তালা বললেন মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বলেন লাঠি। আল্লাহ বললেন শুধু লাঠি না, এই লাঠি দিয়ে এবার তুমি কারিশমা দেখাও, লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সাগরের মধ্যে রাস্তা তৈরি করে যিনি দিলেন তিনি কে? সবাই অবাক। মুসা আলাইহিসসালাম বললেন অবাক হওয়ার কিছু নাই, তাড়াতাড়ি পথ চলা শুরু করো। সবাই এবার পথ চলা শুরু করেছেন, যখন ওই পারে যাচ্ছেন ওইদিকে ফেরাউন চলে এসেছে। ফেরাউন এসে বলল তার সৈন্যদেরকে দেখছ আমি ফেরাউন খুদার ভয়ে, আর সাগরের মধ্যে মাঝখানে রাস্তা, সে কি খুদা না হুদা? আরো জোরে বলেন। সে বললো অপেক্ষা করতেছে কেন? মার্চ অন দ্য ব্রিজ, চলো চলো মার্চ করো। সৈন্যদেরকে বলল নামো। আল্লাহ বললেন না একটু পরে তোরে মজা। আর ওইদিকে মুসা নবীর উম্মতরা যখন ওই পারি উঠে যাচ্ছে বললো মুসা লাভটা হইলো কি? ওইদিকে তো দেখি ফেরাউন চলে আসতেছে। মুসা আলাইহিসসালাম বললেন একটু সবর করো না, দেখো আল্লাহ কি। সবাই যখন পাস হয়ে গেল এবার রাস্তাটা ফেনিশ করে দিয়ে সাগরের দুই দিকের পানিকে আবারও এক করে যিনি দিলেন তিনি কি? জাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআত বাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগায়ান ওয়া আদওয়া হাত্তা ইযা أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين. এবার বলেন তো সাগরের দুই দিকের পানি এক করে দিয়ে ফেরাউনের বাচ্চা ফেরাউনকে পানিতে চুবাইয়া পানি যিনি খাওয়াচ্ছেন, না কানে চুবানে যিনি খাওয়াচ্ছেন তিনি কে? এতদিন ফেরাউন খাইছে মুরগির রান, এবার তারে পানির ভিতরে নাকানি চুবানে যিনি খাওয়ান তিনি কে? আল্লাহ। এবার ফেরাউন দেখলো হায় হায় আজ বাঁচার কোনো উপায় নাই, বাঁচার জন্য কায়দা করে বলল ভালো হয়ে গেছি, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল, বনী ইসরাঈল যার উপরে ঈমান আনছে আমিও ঈমান এনেছি। আল্লাহ বললেন আল আন গাদ্দার, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ইতিপূর্বে তুই অনেক বড় গাদ্দার ছিলে, ফেতনা ফাসাদ সৃষ্টিকারী ছিলে, এতদিন আল্লাহ তোকে অনেক ছাড় দিয়েছে, আজ আল্লাহ ছেড়ে দিবেন না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানামরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, নীল নদ আজ আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে, নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানামরুদ, কেউ ভবে চিরকাল, কেউ ভবে চিরকাল রয় না, কেউ থাকবে? আজও যারা দুনিয়ায় ফেরাউনি কর্মকাণ্ড চালাচ্ছে, আল্লাহ হয়তো অপেক্ষা করছেন, আল্লাহ হয়তো সবর করছেন, আল্লাহ হয়তো ছাড় দিচ্ছেন, ছাড় দিতে দিতে একটা সময় আসবে, এটা আল্লাহর সুন্নত, আল্লাহ ছেড়ে দিবেন না, যদি তওবা করে ভালো হয়ে না যায়। এইরকম কর্মকাণ্ড যদি ফেরাউনি আদর্শের মতো দুনিয়ার যে কোনো ফেরাউন, মা বাপ তোমাকে জন্ম দিয়েছেন ছোটবেলা ভে ভে করে কান্না করতে, এই মা বাপ তোমাকে কষ্ট যাতনা ত্যাগ করে স্বীকার করে তোমাকে বড় করেছেন, আল্লাহ বলছেন সেই মা বাপের সঙ্গে ভদ্র ভাষায় নরম ভাষায় মার্জিত ভাষায় কথা বলো, হুকুমটা কার? কার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলো? হ্যাঁ,
মা বাবার সঙ্গে ভদ্র ভাষায় কথা বলতে হবে, নির্দেশকার। এরপরে নবীজি বলছেন গজব ভাষার আলামত হলো ওয়ারতাফাতিল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদে হইচই বেড়ে যাবে। মসজিদে এখন হইচই আছে না নাই? এখন দেখা যায় মসজিদ কমিটির বয়ে হুজুর সুদের বিরুদ্ধে কথা বলতে পারে, সভাপতি সুদখুর। হুজুর সুদের বিরুদ্ধে কথা বললে সভাপতি কাশি দেয়, মানে হুজুর আপনি আমার কথা বলেন কেন? হুজুর ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতে পারে না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে সেক্রেটারি কাশি দেয়, মানে এটা আমার সাথে মিলে গেছে। এবার হুজুর, এবার হুজুর ওজনে কম দেওয়া এটার বিরুদ্ধে ওয়াজ করতে পারে না, কেশিয়ার বলে। হুজুর বেচারা যাবে কোন দিকে? আর যেই হুজুর, যেই ইমাম, যেই খতিব কমিটির বয়ে হক কথা বলতে পারে না, সেই খতিব সেই আলেমকে বলবো মসজিদের মিম্বর ছেড়ে দিয়ে গিয়ে মাটি কাটো। রাজ্জাককে ভয় করতে হবে, রিজিককে নয়। রিজিকের ব্যবস্থা সভাপতি সেক্রেটারি আর ক্যাশিয়ার করে না, যিনি করেন তিনি কে? কাউকে খুশি করার উদ্দেশ্যে কথা বলা যাবে না, কথা বলতে হবে কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য কথা বলতে হবে। কে কাশি দিল এটা দেখারও টাইম? এরপরে গজব আসার আলামত হলো নবীজি বলেছেন ওয়া কানা যাইমুল কওমি আরদালহুম। আমি তো আগেই বলেছি, দেখ শুনলে মনে হবে নবীজি যেন দেখে দেখে বলতেছেন। নবীজি বলতেছেন গজব আসার আলামত হলো মানুষেরা যখন নিকৃষ্ট চরিত্রের লোকদেরকে তাদের নেতা বানিয়ে ফেলবে, তখন সমাজের মধ্যে দেশের মধ্যে গজব দিবেন কি? দেখা যায় একেবারে টাটকা বাটপার চোর আর শেষরা চামার শেষরা চোর, সেও নেতা হয়ে যায়, মেম্বার চেয়ারম্যান হয়ে যায়, আছে না নাই? এখন আমি কি কোনো মেম্বারের নাম ধরে বলতেছি নাকি? আমরা তো খাটের নিচে তেল রাখি কিছু শেষরা, আমরা তো খাটের নিচে জুতা রাখি কিছু শেষরা চোর আছে খাটের নিচে তেল রাখে। হাঙ্গর মাসের নাম শুনছেন নাকি? হাঙ্গরের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য কি স্যার? যা পায় তাই খায়। হাঙ্গরের পেট অপারেশন করলে দেখবেন মানুষের মাথার খুলি, গরুর মাথার সাপও আছে, কারণ সামনে যা পায় তাই। হাঙ্গরের চাইতে বড় শেষরা কিছু চোর আছে আমাদের সমাজে, এদের পেট অপারেশন করলে রাস্তার রড সিমেন্টও পাওয়া যাবে। আল্লাহ নবী বলেছেন গজব আসার আলামত হলো নিকৃষ্ট চরিত্রের মানুষগুলো সমাজের নেতা হয়ে যাবে। আমার দেশে নির্বাচন আসলে মানুষের দাম গরু ছাগলের চেয়ে কমে না বাড়ে? একটা ছাগল তো 5-6 হাজার টাকার কমে আপনি কিনতে পারবেন, কিন্তু দেখা যায় নির্বাচনে 500 টাকায় মানুষ বিক্রি। অবশ্য ভোলায় নাই, ভোলায় নাই, দেখেন স্যারেরা বলছে আছে আমার কোনো দোষ? হ্যাঁ, এখন কিন্তু উঠলে খবর, আমি আগেই বলছি উঠার টাইম কিন্তু চলে, এখন আর উঠার টাইম নাই, আপনি উঠলেই বিপদে পড়বেন। এখন উঠলেই বিপদ আছে না নাই? তবে আবার পেশাব টেশাব এখানে করে দিয়েন না। বলেন তো আপনাদের মসজিদের ইমাম রাখতে গেলে ইমাম সাহেব বিড়ি সিগারেট খেলে ইমাম রাখবেন নাকি মদ খেলে রাখবেন? কোনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত থাকলে রাখবেন? আরে ভাই, ইমাম রাখার বেলায় এত সচেতন, ইমামের পেছনে 2-300, 400, 500, 1-1.5 হাজার মানুষ নামাজ পড়ে, কিন্তু সমাজের নেতা যাদের পেছনে লক্ষ লক্ষ মানুষ মুক্তাদি হয়ে আছে, এদেরকে নেতা বানানোর জন্য কি আপনার বিবেক এগুলো চিন্তা করে না? সে চোর বাটপা ঠিক তো আপনারাই করেন, কাম তো আপনারাই ঘটান। আমি ওই দিন শুনলাম এক চেয়ারম্যান নাকি চেয়ারম্যান হওয়ার জন্য 4 কোটি খরচ করছে, কয় কোটি? আরো জোরে, 5 বছরে ক্যালকুলেটারে হিসাব করবেন, চেয়ারম্যানের 5 বছরের বেতন কয়েক লাখ টাকা হবে, খরচ করছে কয় কোটি? কিসের জন্য আপনি কি বুঝেন না? 4 কোটি খরচ করছে শেষরা চুরি করে, 4 কোটি খরচ করেছে 8-10 কোটি নিয়ে আসার জন্য। এজন্য শাসক নয়, খাদেম বানান, খাদেম খাদেম বানান, খাদেম যারা মানুষের খেদমত করবে। আল্লাহওয়ালা কোরআনওয়ালা মানুষদেরকে যদি নেতা বানান, আসমান জমিন থেকে বরকতের বারিধারা যিনি নাজিল করবেন তিনি কি? আল্লাহ তৌফিক দান করেন। গজব আসার আরেকটি আলামত হলো নবীজি বলেছেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি,
মানুষ খারাপ মানুষের ভয়ে হক কথা বলা ছেড়ে খারাপ কথা বলে ওই নেতা আবার আমারে ধরে নাকি, এগুলো গজব আসার। আমি কোরআনের কথা বলতে গিয়ে কোন নেতার মন কালা হইল এটা আমার দেখার কোনো বিষয় নাই, হক কথা আমাকে বলতেই। এটা যদি বন্ধ হয়ে যায়, আলেমরা যদি এগুলো বলা বন্ধ করে দেয়, গজব কিন্তু চলে আসবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে নবীজি বলেছেন ওয়া শুরিবাতিল খুমর, মানুষ যখন মদ পানকে হালাল মনে করবে তখন কিন্তু গজব আসা শুরু করবে। এখন মদ ক্যাসিনো আছে না নাই? সবচেয়ে বড় অবাক লাগে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, তার মানে মাদকওয়ালাদেরকে এরা নিয়ন্ত্রণ করে না নির্মূল করে? আচ্ছা স্যার, বাংলা ভাষাই তো আমাদের বাংলা ভাষা, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, তার মানে কি এই অধিদপ্তর নিয়ন্ত্রণ করে? আমি কি ভুল বলেছি? নিয়ন্ত্রণ করলে সমাজে মাদক বাড়বে না কমবে? এই জন্য দেখা যায় অধিদপ্তরওয়ালা কিংবা মাদক বিরোধী কিছু মুনাফিক আছে, দেখা যায় মাদক বিরোধী সমাবেশে বক্তৃতা দেয়, রাতের বেলা মাদকওয়ালাদের কাছ থেকেও আবার ভাগ নেয়। এগুলো বাস্তবে দেখার জন্য টেকনাফে যাওয়া, আমরা ওইদিকে যাই, এই জন্য কিছু খবর পাই। দিনের বেলা মাদক বিরোধী সমাবেশের প্রধান অতিথি, রাতের বেলা আবার মাদক সেবীদের সমাবেশে টাকা নেওয়ার বেলায় প্রধান অতিথি। আছে না নাই? যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতা। মাদক যদি সত্যিকার অর্থেই আপনি নির্মূল করতে চান, তাহলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নয়, মাদক নির্মূল অধিদপ্তর বানানো লাগবে, নইলে নিয়ন্ত্রণ হতে হতে মাদক বাড়বে না কমবে? আজ আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, এদেরকে এই বিপদ থেকে ফেরানোর জন্য দেশের মধ্যে মাদক নির্মূল অধিদপ্তর খোলা লাগবে। কষ্ট হচ্ছে নাকি? এই বাবা আবার কই যায় মাদক বলার পরে যায় কেন? এরপরে ওয়ালু বিসাল হারির, যখন রেশমি পোশাক পরিধান করবে, তারপরে নবীজি বললেন ওয়াত্তুখিদাতিল কাইনাতু ওয়াল মাহাজিফ, যখন গায়ক গায়িকা নায়ক নায়িকাকে সমাজের লোকেরা গ্রহণ করবে। অবশ্য এটা এখন কমছে না, বাড়ছে, এটা কিন্তু কমছে, আপনার সাথে আমি একমত না। আগে নায়ক নায়িকাদের পেছনে যুবক দৌড়াতো, এখন আলেম যেদিকে যুবকরা সেদিকে। এই দেখেন বাস্তব, কতগুলা যুবক এদেরকে আপনারা টাকা দিয়ে আনছেন নাকি? আজ কোরআনের মাহফিলগুলোতে আমি ছোটবেলায় মাহফিলে যাইতাম, ছোটবেলায় ওয়াজ শুনতে যাইতাম, দেখতাম সব বয়স্ক বাবারা, আর এখন প্যান্ডেলের নিচে দেখা যায় যুবক বেশি। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ওয়াজ মাহফিল তাফসির মাহফিলগুলোতে আজ যুবকদের গণজোয়ার গণ বিস্ফোরণ সৃষ্টি হয়েছে। এই জন্য নাস্তিক মুরতাদদের মাথা খারাপ হয়ে বলেন তো, দেশে সিনেমা হল আগের চেয়ে বাড়তেছে না কমতেছে? কিছু মানুষ আছে দেখবেন, আব্দুর রহমান আব্দুল সালাম নাম, এই হুজুর এত ওয়াজ করে কি করতেছে? এলাকা এলাকায় এত ওয়াজ কি হচ্ছে? রঙিন চশমা লাগাইলে কেমনে দেখবা? বলেন নামাজের মধ্যে আগে মসজিদে যুবক যা ছিল এখন বাড়তেছে না কমতেছে? এই দেখেন আমার কয়েকজন যুবক ভাই কি সুন্দর দাড়ি, মাশাআল্লাহ, যুবকদের মুখে দাড়ি বাড়তেছে না কমতেছে? এগুলো ওয়াজ মাহফিলের ফজিলত, আপনি বুঝেন না। আগে ছেলে পেলেরা নায়ক নায়িকা পাইলেই সেলফি নিত, এখন হুজুর পাইলেই সেলফি উঠা। তাহলে ইসলামের দিকে যুবকদের ভালোবাসা বাড়তেছে না কমতেছে? এই যে আমার সভাপতি সাহেব একটু আগে আমার সঙ্গে বসাছিলেন, যুবকরা ছবি তুলতে আসছে, সভাপতি সাহেব বললেন হুজুর বেশি করে দেন, আমি কাবা শরীফে দেখছি সেখানে একদম ভিডিও মনিটর আছে, বেশি দেন যেন যুবকরা বেশি বেশি ইসলামের দিকে আসে। তার মানে সভাপতি সাহেব বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ, যুবকরা এখন ইসলামের দিকে আসতেছে কম না বেশি, আরো আসবে ইনশাআল্লাহ। এই গণজোয়ার একদিন গণ বিস্ফোরণের সৃষ্টি হবে, আর যুবকরা যখন কালেমার পতাকা তুলে ঐক্যবদ্ধ হয়ে যাবে, একটা সময় আসবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে যে আমলগুলোর কথা নবীজি বললেন, এগুলো করলেই গজব আসবে না কমবে? আসবে না কমবে? ভুলার মানুষ তো খুব রোমান্টিক রে ভাই, এক এক সময় এক এক কথা কয়, আর চেহারা দেখছেন ইলিশের মতো চেহারা, কি তাজা ইলিশ আপনাদের রে ভাই,
আসলে আপনাদের চেহারাও তো সুন্দর, দেখছেন এই ভাইয়ের চেহারা কি সুন্দর মাশাআল্লাহ। আমাকে একজন রিসিভ করে নিয়ে আসছে ওই কোনায় বসতে, দেখছেন নোমান ভাই কি সুন্দর চেহারা, একদম ইলিশের মতো চেহারা। আপনাদের ইলিশগুলো তো আসলেই ভালো। আমি যখন দুপুরে এসে খাইলাম বললাম ভাই আপনাদের ইলিশগুলো এত মজা কেন, আমি বললাম ভাত টাত না দিয়ে শুধু ইলিশ মাছ দিতেন, কারণ আপনারা তো ফ্রেশ মাছ পান, চেহারা এর জন্য সুন্দর, একদম তরতাজা জিনিস খান। আল্লাহ যেন এই নিয়ামত আপনাদেরকে আরো বাড়িয়ে দেন। কষ্ট হচ্ছে আনবালাউল আম্বিয়া, সবচাইতে বেশি ইমানে পরীক্ষা দিয়েছেন নবীরা, জোরে কোন কারা নবীরা, সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে নবীদেরকে এবং আল্লাহর দিন অনুসরণের দিক থেকে যারা যত বেশি অগ্রগামী এরপরে ধাপে ধাপে তারা, ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনি, যার দিনদারিতা যত বেশি তার ইমানের পরীক্ষাও তত বেশি, তার মানে ইমান যত বেশি জীবনে পরীক্ষাও আসবে তত বেশি, ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। দেখেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন কি, তার জীবনে পরীক্ষা কম না বেশি। ওয়া ইযি বিতালা ইব্রাহিম রব ওয়া ইযি বিতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন قال إني جاعلك للناس إماما। আল্লাহ তাআলা বলছেন স্মরণ করো যখন আমি আমার খলিল ইব্রাহিমকে কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছিলাম, আর যতগুলো বিষয়ে আমি তাকে পরীক্ষা করেছিলাম সবগুলো পরীক্ষায় তিনি পাশ করেছেন। দেখেন আল্লাহ কেমন ভাবে তাকে পরীক্ষা করলেন, আল্লাহ তাআলা তাকে ইমান আনার কারণে, ইমানের দাওয়াত দেওয়ার কারণে এমন পরীক্ষায় ফেললেন, নমরুদের অগ্নিকুণ্ডেও তাকে নিক্ষিপ্ত হওয়া লাগছে কিনা। ইমানের দাওয়াত দিয়েছেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে বিশাল আঙ্গুনের কুণ্ডলি জ্বালালো, এরপরে যখন আগুনের কুণ্ডলিতে ফালাবে ফেরেশতা এসে বলছে ইয়া রাসূল আল্লাহর খালি ইব্রাহিম অনুমতি দেন আমি একটা ডানার ঝাপটা দিয়ে আগুনটা নিভাইয়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন তুমি কেন আমাকে সাহায্য করবে, আমাকে সাহায্য করার জন্য একজন আছেন, তিনি কে, হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল, আমার জন্য তিনি যথেষ্ট। তিনি কি দেখছেন না আমি ইমানের দাওয়াত দেওয়ার কারণে এই পরীক্ষার মুখোমুখি হয়েছি? নিশ্চয়ই তিনি দেখছেন, যদি এই আগুনের কুণ্ডলিতে ঝাঁপ দিলে আমার রব খুশি হন, ওই রবকে খুশি করার জন্য একবার দুইবার নয় হাজার বারো ঝাঁপ দিতে আমি প্রস্তুত আছি। খুশি হয়ে গেলেন কি, আগুনের কুণ্ডলিতে তাকে বাঁচিয়ে দিলেন কি? তার জীবনে অনেক পরীক্ষা ছিল, সন্তান না দিয়ে পরীক্ষা করেছেন, সন্তান দিয়েও আল্লাহ তাকে পরীক্ষা করেছেন কিনা। তাহলে ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করেন ইমানের লেভেল যাচাই করার জন্য, মর্যাদা বাড়ানোর। আমাদের জীবনে পরীক্ষা আসতে পারে কিনা, পরীক্ষাগুলোকে আপনি পরীক্ষায় দৃঢ় থাকলে, অবিচল থাকলে মর্যাদা বাড়াবেন কি? এরপরে পাঁচ নাম্বার, মানুষ যখন জিহাদ থেকে দূরে সরে পড়ে মানুষের উপর গজব নাজিল করেন কে? ফেরাউনের হাত থেকে ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মারার পরে, ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মারার পরে মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে বাঁচিয়েছেন কে? শুনেন খুব সুন্দর একটা ঘটনা, খারাপ লাগতেছে? এই ঘটনাগুলো শিক্ষণীয়, কোরআন থেকে বলছে। আল্লাহ এবার মুসা আলাইহিস সালামকে বললেন তোমার উম্মতকে নিয়ে শাম, সিরিয়া, বাইতুল মুকাদ্দাস, কোরআনে বলা হয়েছে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমিতে চলে যাও, সেখানে গিয়ে অভিযান চালিয়ে সেই আরদুল মুকাদ্দাসা তোমরা দখল করে নাও, তবে আমি অঙ্গীকার দিচ্ছি আমি তোমাদেরকে মদদ দান করবো। সুবহানাল্লাহ, দেখেন বিজয়ের অঙ্গীকার আল্লাহ দিয়েছেন না? একটু আগেই তো আল্লাহর কুদরত তারা দেখেছে, তাদেরকে বাঁচালেন আর ফেরাউনকে ধ্বংস করলেন কে? এবার আল্লাহ ওয়াদা করলেন যাও এই আরদুল মুকাদ্দাসাতে যাও, এটা গিয়ে জয় করে এদের বিরুদ্ধে জিহাদ করে যুদ্ধ করে, ভয় পেও না, এরা অনেক শক্তিশালী। কিন্তু বলেন আল্লাহর শক্তিকে মোকাবেলা সাধ্য কারো আছে? আল্লাহ বললেন তোমাদেরকে সহযোগিতা করবো। এরা গেল, তখন এই পবিত্র ভূমি দখল করে রেখেছিল আমালেকা সম্প্রদায়। কোন সম্প্রদায়? এখন এদের শক্তি সামর্থ্য দেখে মুসা আলাইহিস সালামের সাথে এরা গিয়েছে, ঠিক যাওয়ার পরে যুদ্ধের মাঠে গিয়ে বলে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। দেখছেন অবস্থা কি ঘাড়তেরা, এগুলা কয় মুসা আমরা আসছি যুদ্ধের ময়দানে কিন্তু যুদ্ধ করবো না, এরা অনেক শক্তিশালী, এদের সাথে পেরে উঠবো না, এক কাজ করো তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো আর আমরা বসে বসে যুদ্ধের লীলা খেলা একটু দেখি। দেখছেন কেমন ঘাড়তেরা জাতি, তাদের উপরে নাখুশ হয়ে গেলেন কি? এরপরে আল্লাহ তাআলা উন্মুক্ত কারাগারে তাদেরকে চল্লিশ বছর বন্দী করে দিলেন, তীহ প্রান্তরে। কোন প্রান্তরে? এমন কারাগার কোনো দেওয়াল নাই, উন্মুক্ত প্রান্তর। প্রত্যেক দিন সকালবেলা তারা মিশরের দিকে হাঁটা শুরু করতো, সন্ধ্যায় এসে দেখতো সকালে যেখান থেকে হাঁটা শুরু করছে ওইখানেই
গজবটা কার পক্ষ থেকে? বলছিলাম পাঁচ নাম্বার মুসিবত আছে মানুষ জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে হাত পা গুটিয়ে নিলে। এই যে দেখেন আল্লাহ বলছেন জিহাদ করো, আবার অঙ্গীকারও দিয়েছেন বিজয়ও দিব। আমি এই আয়াতগুলো যখন পুরো অবাক হয়ে যাই, কেমন জাতিরে বাবা, আল্লাহ বললেন বিজয় আমি দিবই দিব, কোনো সন্দেহ এরপরেও যায় নাই, ভয় পেয়ে গেছে। চল্লিশ বছর বন্দে থাকলো, কয় বছর আল্লাহ শাস্তি দিলেন, আবার মায়াও করলেন দয়াও করলেন, মরুভূমি তো কোনো ছায়াটায় নাই, আল্লাহ তালা মেঘমালা দিয়ে তাদেরকে ছায়া দিলেন, সুবহান আল্লাহ। তাদের কাছে অল্প খাবার ছিল, খাবার ফুরিয়ে গেল, পানি নাই। এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করো, আঘাত করলেন পাথর থেকে ১২টি ঝর্ণা আল্লাহ উদ্গত করে দিলেন। এরপরে এরা খাবার খাবে কি, মরুভূমিতে ফসল হয়, আল্লাহ মান্না সালওয়া আসমানি খাবার পাঠালেন, সুবহান আল্লাহ। এরা করলো কি দেখেন, এক জায়গায় বন্দী হয়ে আসমানি খাবার খাচ্ছে, খাবারের টাইমে কোনো কষ্ট নাই, খাবারের টাইম হয় খাবার দিয়ে দেন কে, আসমানি খাবার খাইয়া কয় মুসা এক খাবার কয়দিন খেব, ভাল লাগে না, এবার একটু মাটি থেকে হয় চাল গম তরি তরকারি রসুন আদা পেঁয়াজ এগুলো খাবো, শুকে থাকতে ভূতে। এবার আল্লাহ তাআলা তাদেরকে জানালেন যদি তোমাদের ইচ্ছা মতো খাবার খেতে চাও আরদুল মুকাদ্দাস সাথে প্রবেশ করো, ওয়া ইদ কুলনা দখুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুনু মিনহা হাইসু শিতুম রাগাদান ওয়া দখুলুল বাবা সুজ্জাদা ওয়া কুনু হিত, আল্লাহ বলবেন যখন ঢুকবা ওয়া দখুলুল বাবা সুজ্জাদা, গেট দিয়ে ঢুকার সময় এই নগরীর গেট দিয়ে ঢুকার সময় আল্লাহকে সাজদা দিবা, কারণ তোমাদেরকে বিজয় দিয়েছেন কে, সাজদা দিবা। দুই নম্বর ওকুলু হিত্তা এবং বলবা হিত্তা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, তাহলে ক্ষমা করে দিবেন কে? কয়টা জিনিসের জন্য আল্লাহ বললেন, ঘাড় তেরা জাতি দুইটা কামকে উল্টাই ফেলল, আল্লাহ বললেন সাজদা দিয়ে ঢুক, ঢুকার সময় কেমনে ঢুকছে জানেন, পিঠ পেছন দিকে দিয়া এমনে সুজা হয়ে ঢুকছে, আল্লাহর আদেশ মানলো না অমান্য করলো, আল্লাহ বললেন সাজদা দিস আর ঢোকার সময় হাতে কি করলো এমনে সাজদা হইল। এরপরে আল্লাহ বললেন বলবা হিত্তা, তারা কয় হিন্তা, হিন্তা মানে কি বুঝলো, আল্লাহ বলেন মাফ চা, এরা কয় হিন্তা হিন্তা গম গম, কি বানায় বলতেছি, আল্লাহ বললেন ফাবাদদালাল্লাযিনা যালামু কাউলান গায়রাল্লাযী ক্বীলা লাহুম, যা বলা হলো উল্টাই ফেলল। এরপরে আল্লাহ গজব দিলেন, এক গজবেই সবগুলারে ধ্বংস করে দিলেন কে, তাহলে গজব আসার আরেকটি কারণ আল্লাহ জিহাদের অনুমতি, জিহাদের আদেশ দিয়েছেন, জিহাদ করা সবার জন্য, নামাজ পড়া যেমন ফরজ জিহাদ করাও ফরজ, জিহাদ থেকে হাত পা যখন মুসলমান গুটিয়ে ফেলে তখন আল্লাহর তরফ থেকে গজব নেমে আসে, এই জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করার দরকার আছে না নাই? অনেকে আবার জিহাদ শুনলে ভয় পায়, কয় জিহাদ মানে মারামারি কাটাকাটি না, এই যে আমি ওয়াজ করতেছি এটাও জিহাদ, নামাজে যাওয়া এটাও জিহাদ, হকের উপরে চলা এটাও জিহাদ, শুধু মারামারি কাটাকাটি জিহাদ নয়, জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়, বরং জিহাদ এসেছে সন্ত্রাসকে নির্মূল করার জন্য, ভুল বুঝলে চলবে, একটা পবিত্র শব্দ। আমার ভাইদেরকে আর কষ্ট দিব না, ৬ নম্বর পয়েন্টে চলে আসছি, গজব আসার ৬ নম্বর কারণ হচ্ছে মানুষ যখন হক কথা বলা বন্ধ করবে আর যখন অন্যায় দেখেও চুপ করে বসে থাকবে, গজব দিবেন কে? কি আর বলতাম, আমাদের অনেক হুজুররাও আছে অন্যায় দেখে চুপচাপ আছে না নাই, নবজি বলেছেন আসাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস, হক থেকে যে চুপ থাকে হক কথা যে বলে না এটা হচ্ছে বুবা শয়তান। কি শয়তান, কি শয়তান! আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা, সূরা আনফালের ২৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন সাবধান থাকো, সতর্ক থাকো সেই সব বিপদ থেকে, যেই বিপদ মুসিবত শুধুমাত্র বিপদের কারণ যারা ওই জালেমদের কারণেই আসবে না, জালেমদের জুলুম দেখে যারা চুপ থাকবে তাদের উপরেও বিপদ আসবে। একটা ঘটনা মনে পড়ে গেল, এক মিনিটে মনে ফেলবো নাকি, আমি কি একটা ঘটনা রসকস দেওয়ার জন্য বলতেছি নাকি, শিক্ষা দেওয়ার
ঘটনাগুলোকে আমার বর্ণনা কোরআনে আছে। দেখেন দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবারের দিনে মাছ ধরা নিষিদ্ধ। কোন দিন? কোন দিন? এরা কি করলো? কয় আল্লাহ তো শনিবারে নিষেধ করছে, শনিবারে মাছ ধরবো না, আটকায় রাখবো, আইল দিব। আপনারা কি আইল বলেন? বেড়া দিয়ে রাখবো আর কি। আল্লাহ তো বলছে শনিবারে মাছ ধরব না, আমরা ধরবো না, বেড়া দিয়ে আটকায় রাখবো, আর রবিবারে ধরে ধরে মজা করে খাবো। কেমন পাক না! এখন এই কাম এক গ্রুপ করলো, আরেক গ্রুপ দেখলো, দেখে বললো আমরা আল্লাহর আদেশ মানছি, আমরা শনিবারে মাছ আটকাইও নাই, আর এরা করতেছে করুক, আমরা চুপচাপ। এরা কয় নাম্বার দল? আর তিন নাম্বার গ্রুপ। এরা তো মাছ ধরলো না, যখন দেখলো এরা মাছ ধরতেছে গিয়ে বলে এই তোরা কি করতেছো, আল্লাহ তো নিষেধ করেছে। কয়টা গ্রুপ? এক নাম্বার, এক গ্রুপ আল্লাহর আদেশ অমান্য করে কৌশল করে আটকাইল, আর দুই এরা সরাসরি আল্লাহর আদেশ অমান্য করলো। দুই নাম্বার গ্রুপ এরা আটকায় নাই, ওই গ্রুপের সাথে নাই কিন্তু ওদের বাধাও। তিন নাম্বার গ্রুপ এরা ধরেও নাই কিন্তু বাধা। এরপরে আল্লাহ যখন গজব পাঠালেন, তিন নাম্বার গ্রুপকে আল্লাহ গজব থেকে আউট করলেন, কারণ এরা দেখেছে বাধাও, আর যারা দেখেও চুপ থেকেছে ওই বুজুর্গদের সুদ্ধা যারা অন্যায় করেছেন, বনি ইসরাইলের 70,000 ইহুদিকে আল্লাহ বাদর বানর বানিয়ে দিয়েছেন। আল্লাহ নিজে নিজে তসবি টিপলে হবে না, জাতিকেও বাঁচানোর কাজ করার দরকার আছে না? মসজিদে বসে তসবি টিপার টিপির নাম ইসলাম নয়, বরং মানুষদেরকে হকের পথে ডাকা, হকের পক্ষে কাজ করার নাম হচ্ছে ইসলাম। নবীজি বলেছেন অন্যায় দেখো যারা চুপ থাকে, বুখারীর হাদিস। নবীজি বলেছেন এদের উদাহরণ হলো দুই তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো। কয় তলা বিশিষ্ট? শোনেন নবীজি খুব সুন্দর উদাহরণ দিলেন, দুই তলা বিশিষ্ট একটা জাহাজে উপরের তলায় যাত্রী, নিচের তলায় যাত্রী। নিচের তলার লোকরা মাঝে মাঝে পানি আনার জন্য উপরে যায়, উপরের তলার লোকরা বলে তোরা এত বেশি আসস কেন এখানে, নিচের তলার লোকরা বলে ঠিক আছে যা আর আসবো না, পানির দরকার হইলে একদম জাহাজ ফুটা করে পানি নেওয়া শুরু করবে। কারণ সত্যি সত্যি যদি এরা জাহাজ ফুটা করে আর উপরের তারা যদি বাধা না দেয়, তাহলে জাহাজ ডুবলে কি শুধু নিচের তলার তারা মরবে না উপরের তলা শুদ্ধা মরবে? তাহলে আপনার সমাজে না হক চলবে, জুলুম চলবে। আপনি যদি বাধা না দেন, হকের পক্ষে আপনি যদি আওয়াজ না তুলেন আল্লাহর গজব আসতে, আপনার মতো বুজুর্গকেও গজবে পড়া লাগবে। তাহলে হকের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমার ভাইদের কষ্ট হচ্ছে, আমি আর বাড়াবো। তাহলে গজব আসার কারণ বলছি কয়টা? এই ছয়টা কারণ থেকে বাঁচতে পারবো তো? এবার শেষ করে দিই, গজব আসলে চারটা কাজ করবো। কয়টা কাজ? এক নাম্বার সবর করতে হবে। কি করতে হবে? আল্লাহ বলছেন পরীক্ষা নিবই, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি তোমাদেরকে ভয় ভীতি দ্বারা, ক্ষুধা দ্বারা, ধন সম্পদের ক্ষয়ক্ষতি এবং ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। আমার তরফ থেকে পরীক্ষা আসলে, বালা মুসিবত আসলে যারা সবর করবে তাদেরকে সুসংবাদ দিয়েছেন কি? এখন প্রশ্ন হলো সবরকারী কারা? সবরকারীদের ডেফিনেশন কি? আল্লাহ বললেন সবরকারীদের পরিচয় হলো আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দেশে এই দোয়াটা কোন সময় পড়ে কথা বলেন? সব কথা তো বলাও যায় না, মাঝে মাঝে বলতে হয়। আমি কিছুদিন আগে টিভি চালাইছি, দেখছি এক সাংসদ বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। একজন বলতেছে কি ব্যাপার, সংসদে কি কেউ মারা গেছে নাকি? এখন সাংসদ বললেন এটা তো বিপদে পড়ার দোয়া, এখন কেউ বুঝতেছে না আসলেই তো এটা মুসিবতের কথা, মোল্লার না আল্লাহর। আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, সবরকারী তারা যারা মুসিবতে পড়লে জবান দিয়ে বের হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সবর করতে হবে ভাই। দেখেন আইয়ুব নবীর নাম শুনেছেন আপনারা, 18 বছর অসুস্থ ছিলেন, সবর করেছেন না? আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ছেলেকে জবাই করে ফেলতেছেন, ছেলেকে বললেন তোমাকে আমি আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাই করছি, ফানজুর মাদা তারা, তোমার মতামত কি? তিনি বললেন ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস। সবর করতে হবে আপনাকে।
এত ডিটেলস বলা যাবে না, পয়েন্টটা অনেক সুন্দর ছিল। তাহলে সবর করার লাগবে বিপদ আসলে। দুই নম্বর, তাওয়াক্কুল, ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে যে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। তিন নম্বর হচ্ছে দোয়া করতে হবে। কি করতে হবে? ইউনুস আলাইহিস সালাম তো মুসিবতে পড়েছিলেন, মাছের পেটের ভেতরে গিয়ে তিনিও দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পরে যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, সাহায্য করলেন কি? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বললেন, আমি আমার ইউনুসের ডাকের সাড়া দিলাম, বিপদ থেকেও বাঁচালাম। ওয়া কাযালিকা, এইভাবে করে মুমিনরা বিপদে পড়ে সাহায্য চাইলে, নুনজিল মুমিনিন, মুমিনদেরকে আমি বিপদ থেকে বাঁচাবো। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করতে হবে, বিপদে পড়লে দোয়া পড়বেন, নিজের মতো দোয়া করবেন। নবীজিও কিছু দোয়া শিখিয়েছেন। নবীজি বলেছেন, সকাল সন্ধ্যায় এই দোয়া পড়ো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। নবীজি বলেছেন, সকাল সন্ধ্যায়, অন্তত সকালে তিনবার, সন্ধ্যায় তিনবার এই দোয়াটা যারা পাঠ করবে, আল্লাহ ওই ব্যক্তিকে সকল বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আমার সাথে সবাই পড়েন, বিসমিল্লাহিল্লাযী, আরো জোরে বলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। পড়বেন তো? তাহলে মুসিবত আসলে তিন নাম্বার দোয়া করতে হবে কার কাছে? মুসিবত থেকে আপনাকে বাঁচাবেন কে? চার নাম্বার বিপদ আসছে, তাওবা করে ভালো হয়ে যান, ইস্তেগফার করেন। কারণ নবীজি বলেছেন, মাল্লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু মিন কুল্লি দ্বীকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবীজি বলেছেন, যেই ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকে, আল্লাহ তাআলা তার সংকীর্ণতা, বিপদ দূর করে দিবেন, বিপদ থেকে মুক্ত করে দিবেন, তার টেনশন, দুশ্চিন্তা থেকে তাকে মুক্তি দিবেন, এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন। বিপদ মুসিবতে কয়টা কাজ? আরো জোরে, আরো জোরে। স্যার, বারো ঘন্টা জার্নি করে এসে দুই ঘন্টা ওয়াজ করে হুজুরের তেজ আছে, শ্রোতার তেজ কমে? বিপদ মুসিবত আসলে কাজ কয়টা? হুজুরের চেয়ে আওয়াজ বড় হবে না ছোট হবে? কয়টা? আরো জুড়ে। বাপরে বাপ, ইলিশ খাই আসছে সবাই, খুব তেজ আছে। এক নাম্বার সবর করতে হবে। কি করতে হবে? কষ্ট হচ্ছে আপনাদের। দুই নাম্বার আমরা কি করব? তাওয়াক্কুল করব। তিন নাম্বার দোয়া করব। চার নাম্বার তাওবা ইস্তেগফার করব। আল্লাহ কবুল করেন। যে কথাগুলো বললাম আল্লাহ আমলের তৌফিক দান করেন। আমিন।